دنیا صداقت میں تیرا نام رہے گا، صدیق تیرے نام سے اسلام رہے گا، صدیق کے گستاخ سے تو جنگ رہے گی، جو ان سے جلے گا وہی ناکام رہے گا۔ السلام علیکم۔ أعوذ بالله من الشيطان الرجيم۔ بسم الله الرحمن الرحيم۔ ألف لام را، تلك آيات الكتاب المبين۔ إِنَّا أَنزَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا لَّعَلَّهُمْ تَعْقِلُونَ۔ نَحْنُ نَقُصُّ عَلَيْكَ أَحْسَنَ الْقَصَصِ بِمَا أَوْحَيْنَا إِلَيْكَ هَذَا الْقُرْآنَ وَإِن كُنْتَ مِن قَبْلِهِ لَمِنَ الْغَافِلِينَ۔ إِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين۔ قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا، إن الشيطان للإنسان عدو مبين۔ صدق الله العظيم۔ نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فيا أيها الحاضرون رحمكم الله، قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على اللهم صل على پیغمبر کرم دکھا دے خدایا درے مددوں سے ملا دے خدایا سراب محبت پلا پیغمبر کرم سا دکھا دے کلمہ لا الہ الا اللہ لا الہ حسبی ربی جل اللہ ما فی قلبی خیر اللہ نور محمد صلی اللہ حق لا إله إلا الله لا إله إلا الله كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الله الله
اللہ 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 ওটা কি হচ্ছে? ওটা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে আল্লাহ আল্লাহ করছেন, ওখানে কি হচ্ছে? এই চলে যাও, ঘরে চলে যাও, এত লোক এসছো কেন? এত লোক এসেছো কেন? তোমরা আসার জন্যে ওইটা করতে হবে? এই ঘোরা, ওই দিকে ঘোরা, আমাকে দাওয়াত করবি নি বাবা? এমনি মহব্বত করবি দাদা হজির আওয়ালাদ হিসাবে যাবি, দেখা সাক কথা হবে, ঠিক আছে? আরে যে আল্লাহ লোক নিয়ে এসেছে সেই আল্লাহ পছন্দ করেন এটা। আজকে লোক এসেছে বলে লাগাচ্ছ, দুদিন পর আল্লাহ যখন ঘামাচি মারাবে তখন দেখবে সব সাইজ হয়ে যাবে, খোদার মার হয় না হয় না। হ্যাঁ, অথেব যার ভালো লাগবে ওইদিকে তো লাইন রয়েছে, ধর লাইন দিয়ে বসে যা, যাও ওইদিকে চল যাও, অনেক জায়গা রয়েছে, জায়গা নেই কে বলেছে? এই ঘোরা আমার দিক থেকে ঘোরা, তোকে ঘোরাতে বলছি ঘোরা না, অত বন্ধ। হ্যাঁ বুঝিনি, তুই আমার দিক থেকে ঘোরা ওকে, হ্যাঁ এটাকে ঘোরা। কষ্ট হচ্ছে তোমাদের? খারাপ করছি? তোমাদের খুশি করা আমার কাজ নয় বাপ, আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করাটা হচ্ছে আমার কাজ। ফতোয়া দেবে না, জায়েজ না জায়েজ হারাম কিছু আমি বলেছি কি আমি করব না, ব্যাস এটা বুঝি। আমি প্রতিটা জলসায় লোককে বলি খবরদার কেউ ভিডিও করবে না, ফটো তুলবে না, বলি না বলি। এরপরেও কেউ নুকিয়ে নুকিয়ে যদি ছাড়ে সেটা তার ব্যাপার। হ্যাঁ, কিছু কিছু নাচারের জন্য মেসেজ ঘোষণ দিবার জন্য, তাও আমি বলছি না জায়েজ, আল্লাহ মাফ করুক, নাচারের ক্ষেত্রে করতে হয়, এখানে জায়গা নেই কেউ বলেছে। এখনো 2-5 হাজার লোক বসে যাবে, সেই সেই মাথা পর্যন্ত জায়গা দেখা যাচ্ছে, আমি না দেখতে পাই আলোতে আমাকে তো দেখতে পাবে ওরা। রাস্তায় ভিড় করে মেলা করছে, তারা জলসায় কখনো বসে নাকি? তাদের জন্য তোরা ভাবছিস কেন? যারা বসার ঠিক খুঁজে নেবে জায়গা। এবার জলসা কমিটিতে বেজার হলে আমার কিছু করার নেই বাপ, যে হুজুর তোমার এই বছরেই শেষ, আমিও বলছি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ ফেতনা থেকে আমাকে বাঁচাক। এমনি তো তোদের এই এলাকায় এলে একজন এখনো মাইক পায় ভালো পায়নি, কি যে আল্লাহর হুকুম আছে আল্লাহ ভালো জানে। তবু আজকে তোমারটা একটু ঠিক ঠিক লাগছে, তো কতক্ষণ ঠিক থাকবে আল্লাহ ভালো জানে, ওই তো কখন বন্ধ হচ্ছে কখন এ হচ্ছে, তবু একটু ঠিক ঠিক লাগছে তোমারটা। আবার দেখো আলো চমকাচ্ছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, হসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তো তো ফোন করে বললো পানি গরম রেডি করতে, ঢুকে বসতে গিয়ে দেখেন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وقال الله تعالى في كلام المزيد
قل بفضل الله وبرحمته فبذلك فليفرحون وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان. আমার আব্বা ভাইরা, আম্মারা, বোনেরা, ছোট ছোট বাচ্চারা, প্রতি বছরের নয় এবছরও উত্তর আবজানগর মসজিদ পাড়া মোহরম উপলক্ষে ঐতিহাসিক ইসলে সব মাহফিল, এসেছি গুণাগার আপনাদেরই পীরের ঔলাদ, আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই ছেলে, বিশেষ করে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম এসেছি। সংক্ষেপ সময় নবী রেখে যাওয়া দিনের দুটো কথা আলোচনা। খুশির মাস আসছে, রবিউল আউয়াল শরীফের মাস, মুহররমের আলোচনা হচ্ছে উপলক্ষে মাহফিল। তথাপিও আমার পূর্বে মুফতি সাহেব হয়তো বা আরও ওলামা জেনারা ছিলেন, রসুলুল্লাহর আগমন নিয়ে কিছু না কিছু কথা বলেছেন। ইনশাল্লাহ তারপরও যে মাসটা আসতে, এমন একটা মাস যে মাসটা আমার আল্লাহর কাছে সব থেকে প্রিয় মাস, সেটা হলো মুহররম, এই সেটা হলো রবিউল আউয়ালের মাস। বলুন সুবহানাল্লাহ। কেননা আমার রসুল যদি না হতেন তাহলে রমজান হতো না, রমজানের মাসও হতো না, কোরআনও নাজিল হতো না। আমার রসুল যদি না হতেন মুহররমও হতো না, মুহররমের মাসও হতো না। আমার রসুল যদি না হতেন ইমামে হাসান হোসাইন হুজুরের পাগল পৃথিবীতে তৈরি হতো না। সব কিছুই হয়েছে তো আমার রসূলুল্লাহর ওসিলাতে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বাভাবিক আমরা যাকে ভালোবাসি তাকে যখন কিছু গিফট করি সব থেকে ভালো জিনিসটা দিই, আমার কাছে পছন্দের জিনিসটা দিই, ঠিক না বেটি? আমার আল্লাহ যখন রসুলকে ভালোবাসে, রসুলকে যখন কিছু দিচ্ছেন তাহলে আল্লাহর কাছে পছন্দ যেটা সেটা দেবে তো নাকি? আর সব থেকে আপন যিনি আল্লাহর কাছে, সব থেকে ভালোবাসার যিনি আল্লাহর কাছে, তাহলে আমার আল্লাহ রসুলকে ভালোবেসে যে মাসটা দিয়েছে এই মাসটা আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়, যে দিনটা দিয়েছে এই দিনটা আল্লাহর কাছে প্রিয়, যে বারটা দিয়েছে এই বারটা আল্লাহর কাছে প্রিয়, যে সময়টাই দিয়েছে এই সময়টাও আল্লাহর কাছে প্রিয়। জোরে বলুন সুবহান। আহ জীবন, পানি খেতে গিয়েও আটকে যাচ্ছে গলায়, শুধু খোদার হাতে জান আছে তাই বেঁচে আছে, দেখছেন এটাও ফসকে যাচ্ছে। আহ আল্লাহ কতদিন চলবে? হ্যাঁ তো ভাইরা, আমার বিশাল কিছু নয়, ওটা একটা চা, এমন কিছু নয়। তোমাদের চা ও চায়ের মধ্যে একটু পার্থক্য আছে,
ওটা তৈরি নেবুর খোলা দিয়ে, অন্য কিছু নেই। তোমরা ও চা খেতে পারবে না, তোমরা ভিআইপি লোক দুধ চা খাবে তো, আমাদের কি করবো আর। সব কষ্ট খেতে না চাইলেও কষ্ট করে খেতে হবে। তো ভাইরা আমার, আমার আল্লাহর কাছে সব থেকে প্রিয় হলো রবিউল আউয়ালের মাস, 12 তারিখ সোমবার, ওয়াক্ত হলো শবে সাদেক, যে সময় রহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমার পূর্বে উলামা হযরতরা বারি রবিউল আউয়াল নবী দিবস সম্বন্ধে কিছু না কিছু বলেছে, ঠিক না বেঠিক গো? তাহলে আপনারা যতটুকু শুনেছেন, শুনে এতটুকু তো আপনারা বুঝতে পেরেছেন যে প্রতিটা ইমানদারকে নবী দিবস অর্থাৎ ঈদে মাউলুদুন নবী উদযাপন করতেই হবে, ঠিক না বেঠিক? তাহলে যারা ঈদে মিলাদুন নবী করতে নিষেধ করে তারা কেমন মুসলমান, আর যারা ঈদে মিলাদুন নবী করতে বলে তারা কেমন মুসলমান, একটু ভাবা দরকার আছে। নামাজ আছে ঈদে মিলাদুন নবী নয়, জানতে হবে ও 72 দল জাহান্নামের মধ্যে যে কোনো একটা। আর নামাজও আছে ঈদে মিলাদুন নবী আছে, ও হলো আহলে সুন্নাত আল জামাত জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা আছে, হজ আছে, দাঁড়ি আছে, টুপি আছে, তাবলীগ আছে, কেরাত আছে, কোরআন তেলাওয়াত আছে, মসজিদ বানানো আছে, কিন্তু ঈদে মাউলুদুন নবী নাই, ঈদে মাউলুদুন নবী করে না, জানতে হবে ও 72-এর যে কোনো একটাতে ঢুকে জাহান্নামেই যাবে। আর নামাজ রোজা দাঁড়ি টুপি সব আছে, সাথে সাথে ঈদে মিলাদুন নবীও আছে, এ হলো জান্নাতি দলের লোক। জোরে বলুন সুবহানাল্লাহ। মোমেন আর মুনাফিক চিনতে গেলে রসুলকে মাপতে হয়, অর্থাৎ নবীর দাড়ি পাল্লাতে মাপা যায়। নামাজ দেখিয়ে মোমেন আর মুনাফিক চিনা যায় না, আল্লাহ দেখিয়ে মুনাফিক আর মোমেন চিনা যায় না, মসজিদ তৈরি করানো দেখিয়ে আর মুনাফিক আর মোমেন চিনা যায় না। মুনাফিক চিনতে গেলে দাড়ি টুপিতে চিনা যায় না, মুনাফিক চিনতে গেলে শুধু রসূলুল্লাহর মহব্বতটা সামনে নিয়ে আসো, অমনি মুনাফিক ধরা পড়বে। কি কথা বুঝে আসছে? রসূলকে মাপকাঠি করেছে। আমরা যেমন নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, দান খায়রাত করি, মসজিদ বানাই, কেরাত পড়ি, কোরআন পড়ি, সাথে সাথে জানে রহমত রসূলকেও ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মেয়েরাজের আলোচনা করি, তার নূর নিয়ে আলোচনা করি, সাথে সাথে তার সিরাত নিয়েও আলোচনা করি, সাথে সাথে রবিউল আউয়াল মাসটা এলে বেশি বেশি করে নবী পাকের ছোটবেলার কথাটা একটু বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাউলুদ শিশুবেলার জন্মের কথা, কিন্তু রসুলের ব্যাপারে তো জন্ম হবে না, আগমন হবে, তাই রসুলুল্লাহর আগমনের কথাটাও আমরা বলি। কিছু লোকের ধারণা, ভাই একটু আওয়াজ হচ্ছে, দরকার নেই, বন্ধ করবে, আওয়াজ হচ্ছে। কিছু লোকের ধারণা, খুব ভালো করে যুবকরা শোন, আজ কি করব। কিছু লোকের ধারণা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়াতের প্রচার করেছিলেন, তাই তো নাকি? 40 বছর যখন বয়স হয়েছিল রাসূল নবুয়াতে প্রচার করেছিলেন, তার আগে আমার নবী নাকি মুসলমান ছিল না, সবাই বললেন না? যারা নবীকে ভালোবাসেন তারা বলুন নাউজুবিল্লাহ, তাই তারা বলে নবীর ছোটবেলার আলোচনা হবে কেন, তো মুসলমানই ছিল না, নাউজুবিল্লাহ। আহারে, আমার নবী কবে থেকে নবী, আমার নবী কবে থেকে নবী? বাপ আদম আসার আগে না পড়ে, বাপ আদম সৃষ্টির আগে না পড়ে, আল্লাহর আরশ, জমিন,
চাঁদ, সূর্য, জান্নাত, জাহান্নাম, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, আরে জব কুছ ভি না থে সিরফ খোদা হে এক ছুপা হুয়া খজানা কিসি কো মালুম নহি তা কোই হ্যায়, আগর কোই নহি হ্যায় তো মালুম কেসে হোঙ্গে কোই হ্যায়, সিরফ ওহিদ লা শরীক খোদা হ্যায়। তব খোদা নে ইরাদা কিয়া কিউ না মায় জহি হুঁ, দুনিয়া বনায়েঙ্গে, আসমান বনায়েঙ্গে, সিতারে বনায়েঙ্গে, বারিশ বরসায়েঙ্গে, মিট্টি মে পৌধা লগায়েঙ্গে, ফল ভি ফুলেঙ্গে, ইনসান বনায়েঙ্গে, জিন বনায়েঙ্গে, দুনিয়া বনায়েঙ্গে, জন্নাত ভি বনায়েঙ্গে, জাহান্নাম ভি বনায়েঙ্গে, মেরে বন্দে মেরি ইবাদত ভি করেঙ্গে, তো সবসে পহলে খোদা নে কুন হো যা ফায়কুন, এক নূর হুয়া জিসকা নাম আ খোদা নে রাখা মুহাম্মাদুর রাসূল বলিয়ে সুবহানাল্লাহ। তব তো মেরে নবী কা জন্ম হুয়া, বারি রবিউল আউয়াল মে মেরে আকা নে তশরীফ লায়ে হ্যায়, হম সবকো খোদা কি সাথ মোহাব্বত কি রিশতা জুড়নে কে লিয়ে বলিয়ে সুবহানাল্লাহ। দের হাজার সাল পহলে পিছে মুড় কে দেখো, সব খোদা কো ছোড় কে বুত বানায়ে থে লাত উজ্জা হবল, খোদা সে নাতা ছোড় দিয়া, খোদা কো ভুল গয়ে থে সব, আকা আয়ে হ্যায় আবু বকর উমর উসমান আলী, এসে দুনিয়া মে করোড়ো লোগো কো খোদা কি সাথ নাতা জোড় দিয়া বলিয়ে সুবহানাল্লাহ। বারি রবিউল আউয়াল, আরে আমার রসুল তো সবার আগে, তখনও আমার নবী নবী ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ৪০ বছর বয়সে কি হয়েছিল, কাজটা শুরু করেছিল, নবুয়াতের একটা দায়িত্ব আছে তো, ওই দায়িত্বর কাজটা শুরু করেছিল, জয়েন্ট চাকরি পেয়ে গেছে অনেক আগে, জানুয়ারির প্রথম তারিখ থেকে জয়েন্ট হচ্ছে, ডিসেম্বরের আগে চাকরি হয়ে গেছে, প্যানেলের নাম সব কমপ্লিট, সার্ভিসে জয়েন্ট হচ্ছে কবে, জানুয়ারি মাসে, বোঝাবার জন্য বুঝাচ্ছি। তামার আল্লাহ রসুলকে সব চাকরি ডিউটি দিয়ে দিয়েছে, হাবিব তুমি নবী, তোমার কাজ এই 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 এই, বাড়ি রবিউল আউয়ালে পাঠাবো, ৪০ বছর বয়স হবে তারপর থেকে তুমি জয়েন্ট হবে, অর্থাৎ কাজ করতে শুরু করবে, তুমি পেয়ে গেছো সব কিছু, কথা কিছু বুঝে আসছে? উদাহরণ তো রসুলের সাথে কোনো জিনিসে চলে না, কিন্তু যাদের কিলে বসে আছি, আহারে তোরা এসেছিস কোটি কোটি শুকরিয়া আল্লাহর কাছে, সব টিভি দেখা ছেলে, গান শোনা ছেলে, সিনেমা দেখা ছেলে, যাত্রায় যাওয়া ছেলে, বিড়ি খাওয়া ছেলে, প্যান্ট শার্ট পরা ছেলে, মাঝে মাঝে লাল পানিও খাই, সব ছেড়ে দিয়ে আজকে যে ছেলেগুলো একটু বসে বসেছে, কোটি কোটি শুকরিয়া আল্লাহর কাছে, আল্লাহ দেখারে যেন জান্নাতেও বসতে দেয়, বলুন আমিন। সেই বসার জন্যে তার মতো তৈরি করে নেবে তিনি, কি পিটিয়ে পাটিয়ে লাইনে ঠিকলে চলে আসবে ইনশাআল্লাহ, বলুন। আমরা গুনাহগার ঠিকই, কিন্তু দুশ্মন নয় রসুলের, আমরা গুনাহগার ঠিকই, বদমাইশ, কিন্তু রসুলের দুশ্মন নয়। আহা, আল্লাহ আমার রসুলকে কি নিয়ামত করেছে, সেই নবীর আসার দিনে কি গো খুশি হব না। আমার আগে কে কি বলেছে জানি না, কেন এক মাসে এই বিষয়ে কথা বলতে গেলে দুটো কথা এক হয়ে যায়, এক হয়ে গেলে কি হারাম হয়ে যাবে নাকি, শুনবে না, বলা হারাম হয়ে যাবে, তারপরেও তোমাদের যদি লেগে যায় একটু ঘুরিয়ে দেবে, তবে আশা করছি মিলবে না মনে হচ্ছে, কেন আমি যেসব কথা আলোচনা করি সবাই বলে নতুন 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 ইনশাল্লাহ, আমার আল্লাহ বলাই, কথা বুঝে আসছে? ছোট্ট একটা কথা জিজ্ঞেস করছি, আপনাদের গ্রামের ইমাম সাহেব কে গো, আপনি ইমাম সাহেবের ঘরে ইমাম সাহেবের বেটা আছে, জন যুবক ছেলে, বিয়ে শাদি হয়েছে, দু বছর কি এক বছর পরে একটা সুন্দর মতো আল্লাহ ফুটফুতে একটা পুত্র সন্তান দিয়েছে, ইমাম সাহেব খুশি না দুঃখিত? কেন ভাই, ছেলে হয়েছে তো ওর বেটা, ইমাম খুশি কেন? ইমাম সাহেবের স্ত্রী মানে ছেলের দাদ যে হয়েছে বাচ্চাটা ওর দাদি, ঠিক না বেটি, তিনি খুশি না বেজার? কেন খুশি ভাই, যে ছেলেটা হয়েছে তার বাপ খুশি না বেজার? মা বোন যদি থাকে কেন ভাই, আপনারা খুশি হয়েছে?
কি গো, এই পাড়ার ইমাম সাহেবের বাড়ির ছেলে হলে ফুরপুরা শরীফের কেউ খুশি হবে নাকি? কেন খুশি ভাই? ইনারা খুশি কেন? খুব ভালো করে বোঝো, তারা কারা খুশি হবে? যাদের সঙ্গে এই বাচ্চার সম্পর্ক আছে, ঠিক না? তারা তারা কি হয়? খুশি হয়। আরে হাজারো কোটি বাচ্চা কুরবান হয়ে যাক আমার নবীর কদমে, এক বাচ্চা আসাতে আত্মীয় যদি খুশি হতে পারে, যার যার সাথে সম্পর্ক আছে শেষে খুশি হতে পারে, হাজারো বাচ্চা কুরবানি হয়ে যাক আমার রসুলের কদমে, তাহলে এই বাচ্চা আসা যদি খুশি হয় বাড়ি রবিউল আউয়ালে মোহাম্মদ আরবি আসাতে, তারা তারা খুশি যাদের সঙ্গে রসুলের সম্পর্ক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর খুশি নয় কারা? যাদের সঙ্গে এই বাচ্চার আত্মীয়তা নাই তারা খুশি নয়, রসুলের সঙ্গে যাদের আত্মীয়তা নাই তারাও। তাহলে ঈদে মিলাদুন নবী বানাই কারা? যাদের সঙ্গে রসুলের সম্পর্ক তারা, আর যাদের সঙ্গে সম্পর্ক নাই তাদের আবার কি আছে? এ ভাই কি হয়েছে? বলছি ঈদে মিলাদুন নবী কোরআন হাদিসে নাই, বানানো যাবে না। এখন জিজ্ঞেস করা হলো, ভাই নবী আসাতে খুশি না বেজার? বলছে অবশ্যই খুশি। ও বাংলায় বললে খুশি, আর আরবি তো ওইটাই তো বলে ঈদে মৌলুদুন নবী, ওইটা কি তো আরবিতে বলে রসুল আসাতে খুশি? বাংলারটাই খুশি, আরবিরটাই খুশি না, মানে এইটুকুও জানে নে, সে আবার বলে আমি ইসলামের প্রচারক। আরে মুসলমান, আরে ছেলে মেয়েরা, তরুণেরা, আম্মারা, বুড়েরা, এই পবিত্র মাস আসতে রয়েছে, এই পবিত্র মাসে জলসা দিয়ে মেলা বানাচ্ছ, অথচ আমার রসুল্লাহ দেড় হাজার বছর আগে এসে মেলা বন্ধ করেছিল। তাহলে ইসলামের ক্ষতিকারক আরএসএস না মুসলমান? মুসলমানই তো এই মেলাগুলো আরএসএস করেছে। তাহলে কেন বাবা আরএসএস বাঁশ দিচ্ছিস? আরএসএস তোকে তো আল্লাহ পাঠিয়েছে তোকে সাইজ করার জন্য, কথা বুঝছেন না? নবীর মাহফিল হবে, বাবা এসে বসবো, দুটো অদৃশ্য শুনবো, দুয়া লোবো, চলে যাব, মেলা কেন? সেজে গুজে ছেলে মেয়ে ঘুরছে, আহা কি সুন্দর জলসা হচ্ছে, কি অজে তাসির হবে। বাপেরা নজওয়ান, তরুণেরা ভুল আমাকে বোঝো না, কবরে একদিন শুতে হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান নুখরা, মাটি তো দিয়ে সবাই চলে আসবে, ওই কবরের জমিনে তোমার আব্বা যাবে না, ওই কবরের জমিনে তোমার আম্মা যাবে না, ওই কবরের জমিনে তোমার স্বামী যাবে না, ওই কবরের জমিনে তোমার স্ত্রী যাবে না, ওই কবরের জমিনে তোমার কেউ যাবে না গো, ওই কবরের জমিনে আল্লাহ আমার নবীকে হাজির করবে। তুমি আমার নবীকে বলতে পারবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমার জন্য সুপারিশ করে দেন, আল্লাহ নবীর মাহফিলকে মেলা বানালে, আমার নবীর মিলাদকে তুমি বেশরিয়াতি কাজ করলে, আমার নবীর মজের দিনে বেহায়ার মতো বেপর্দা হয়ে ঘুরে বেড়ালে, আমার নবীর মিলাদকে বেশরিয়াতি কাজে জড়িয়ে দিলে, ওই কবরের জমিনে তুমি কোন মুখে বলবে ইয়া রাসূল আমাকে বাঁচা? এ যুবকের আল্লাহ নবী যদি বলে কি রে আমার মাহফিলকে কেন তুই খারাপ করেছিলি, জবাব দে, কি জবাব দেবে? কখনো কি ভেবেছ অথচ নবীর গোলামরা শুনে রেখে দাও, যারা রসুলকে ভালোবাসবে আল্লাহ নবী ফারিস্তাকে জানিয়ে দেবে, এ ফারিস্তা রে কেন কে জিজ্ঞাসা করিস, আমি রসুল্লাহ জানিয়ে দিই ও আমার গোলাম ছিল। দুনিয়ায় যেখানে আমার কথা হতো চেপে চেপে গিয়ে বসত, ওকে আল্লাহ অনেক পয়সাওয়ালা করেছিল, অন্য সময় কারো গায়ে পা লেগে গেলে মিজাজি আলাদা ছিল, কিন্তু জলসায় ওকে ডিঙিয়ে লোক চলে যাচ্ছে তা ওর হুঁশ ছিল না, কেন আমার কথা শুনছিল। শুনছেন তো যুবকরা? তাহলে মেলা দেওয়া উচিত,
পেটের খুব খিদে না, আল্লাহ খাওয়াচ্ছে না, আজকেও দোকান দিতে হবে, আজকেও দোকান দিতে হবে, আল্লাহ তো এত দিয়েছে, কাল দিয়েছে, পরশু দিয়েছে, তরশু দিয়েছে, এত দিন ধরে দিচ্ছে, জলসার দিনটাও দোকান দেবো, কিছু যদি বিক্রি হয়, আরে এত খিদে। আর লাস্টে পেটে ফটো তুলে বলবে একটা পেটে টিউমার হয়েছে, এক্ষুনি না কাটলে ক্যান্সার হবে, যা 2,00,000 টাকা বেরিয়ে গেল, 2,000 ইনকাম করতে গিয়ে 2,00,000 চলে গেল। হ্যাঁ আমি কাউকে বদ্ধ করছি না, বুঝাচ্ছি বুঝাচ্ছি, এরকম করুনি। হ্যাঁ একটু চা, সাথে শীতের সময় একটা চায়ের কেউ দিল, বা জলসার ছেলেরা একটু চায়ের ব্যবস্থা করলো, বাবা বস কিছুক্ষণ শুধু একটা চায়ের স্টল করলো, খাবি এসে বসবি, মিটে গেল। কিছু লোক ভাববে হয়তো হুজুর আমার পেটে লাথি মারছে, বা হুজুরের অত পায়ের জোর নিয়ে যে তোর রুজিতে লাথি মারতে পারবে, কেন রুজির মালিক আল্লাহ, ঠিক না বে, ঠিক গো। সেই সাগরের নিচে গভীর আটলান্টিক মহাসাগরে কোথায় ছোট্ট মতো একটা মাছ আছে, পোকা আছে, তাকেও ডেলি আমার আল্লাহ খাওয়াচ্ছে, আর এত বড় লাশ তোকে আল্লাহ খাওয়াচ্ছে না? সেজদা দাও রুজিতে বরকত হবে, রুকু দাও ব্যবসায় বরকত হবে। আহারে বাপেরা, না জোয়ানেরা, মায়েরা, বোনেরা, দুনিয়ার ইসলামকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে এ দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা, এসেছেরা, কেন বেকার সময়কে নষ্ট করছিস? ইসলামকে মিটাতে তোদের লাগতে হবে না, আমার ঘরের বাচ্চারাই যথেষ্ট ইসলামকে মিটিয়ে দিবার জন্যে, কেননা এরাই ঈদ উপলক্ষে ফাংশন দেয়, এরাই চাঁদ রাত্রে ফুটবল খেলা দেয়, এরাই জলসা উপলক্ষে মেলা দেয়। যুবকেরা তরুণেরা পরিবর্তন হয়ে যান, কারণ আল্লাহ নবী বড় কষ্ট করে দিনটাকে প্রচার করেছে, অতটা সহজ নয় গো। আল্লাহ নবী দিনকে প্রচার করতে গিয়ে যখন কাবার সামনে দাঁড়িয়েছিল, আল্লাহ নবী বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই সময় আবু জাহল উতবা সাইবা আমার রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি করেছিল, কেউ দ্বারা বাঁচল না, বাবার মা হারা, এতিম নবীর হয়ে কেউ কথা বলার ছিল না। আজকে আব্বাস সিদ্দিকীকে কেউ যদি একবার কিছু বলে, লাখ লাখ লোক আমার হয়ে কথা বলবে, আরে আমারে তিন নবী, এসি নবী, বাবার মাগারা নবী, সেই নবী পাগের হয়ে একটা কেউ ছিল না কথা বলা, আল্লাহ নবী ঘরে এসে একা কাঁদে, কেউ সান্ত্বনা দিবার ছিল না, এত কষ্ট করেছে যুবকরা, সেই নবীর দিনে তো কোনো কাজ করতে পারো না, কমসে কম নবীর দিনে ক্ষতি তো করে ফেলো না, উপকার যদি করতে নাও পারো ক্ষতি তো করুনি। কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞেস করেছে কি করেছিস বল, কমসে কম তো বলতে পারবে আল্লাহ কিচ্ছু করতে পারিনি, কিন্তু তোমার হাবিবের দিনের ক্ষতিকারক আমরা নয়, এতটুকু তো বলতে পারবে। ভাবো ছেলেরা, এই নেশা, এইসব যে দেখছেন চোখের নেশা, এই দুটো যদি না থাকতো না সব ঘর কেটে যেত, এই দুটো দিয়ে নেশা, নেশায় আমরা খুঁজছি, কিচ্ছু মজা নেই। চাচা গুনোকে জিজ্ঞেস কর, আফসোস করছে, জিজ্ঞেস কর দেখো, ইস লাইফটা নষ্ট করে দিলাম, কি করলাম আল্লাহর জন্য, এখন জিজ্ঞেস কর দেখো, আফসোস করছে। যুবকরা তোমরাও একদিন যখন বুড়ো হবে আফসোস হবে, আজ যেমন মুরব্বী বাপেদের কিচ্ছু করার উপায় নেই, তোমাদেরও উপায় থাকবে না। আর এই বয়সে খোদাকে ভালোবাসো, রসুলকে ভালোবাসো, নবীর ইসলামের ঝান্ডাকে উঁচু করার চেষ্টা করো, শেরে খোদা আলী 12 বছর বয়সে রসুলুল্লাহর হয়ে লড়তে বেরিয়েছে, আর আমার ঘরের 12 বছরের বাচ্চা ঠিকভাবে প্যান্ট পরতে পারে না, ভুল বলছি, আমার ঘরের 12 বছরের বাচ্চা এ কলেমা রদ্দ কাপড় পরত, সেটা আবার কি জিনিস জানে না। আর হযরত আলী 12 বছর বয়সে রাসূলুল্লাহর পিছু পিছু ঘুরছে, সরে যাও সরে যাও আমার রাসূল যাচ্ছে, এই করে করে বেরিয়েছে।
আল্লাহ নবী তাই লখা দিয়ে দিল, এ দুনিয়ার মানুষেরা আমি রসুল্লাহ হাত তুললাম তোরা শুনে রেখে দে। আল্লাহ নবী হাত তুলছে মাহফিলে উমার ফারুক বসে আছে, আল্লাহ নবী হাত তুলে দোয়া চাইতে লেগেছে, ও রব্বি আল্লাহ আলী যার মৌলা আমি রসুল তার মৌলা, আল্লাহ আমি রসুল যার মৌলা ও আমার আল্লাহ আপনি হয়ে যান তাদের মৌলা। হযরতে উমার ওই মাহফিল থেকে উঠে চলে গেছে, হযরতে আলী শুনে দেখা হয়েছে, হযরতে আলীকে সালাম দিল, সালাম দিয়ে বলতে লাগলো হযরতে আলী আমি আপনাকে আমার মৌলা বলে মেনে নিলাম। এখানে মৌলা বলতে গার্জেন অভিভাবক, অর্থাৎ আলী যার গার্জেন হবে আলী যার অভিভাবক হবে। রসুলুল্লাহ বললেন আমি তার গার্জেন অভিভাবক আর আমি যার গার্জেন অভিভাবক হব, আমার আল্লাহ তুমিও তার গার্জেন হয়ে যা। এমনি পাইনে বাপ, আজকে আমাদের ছেলেরা কি করছে বলো, চোখের সামনে আমার রসুলুল্লাহকে কত ছোট বড় কথা বলে চলে যাচ্ছে, আমাদের ছেলেরা কিছু করতে নেই, সেই ব্যাটারির চার্জটাই নেই তো, সেই পাওয়ারটাই নেই তো। আসি চিৎকার দিয়ে যুবকগুলোকে বারবার বলি আয় 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 আমার রসুলুল্লাহর কদমের নাম লিখে দে, আমার রসুলুল্লাহর হয়ে যা, আহারে দুনিয়া তোর কদমে এসে যাবে, ধন দৌলত গাড়ি বাড়ি তোর কদমে এসে যাবে রে, দুনিয়া তোকে সম্মান করবে স্যালুট করবে রে, আর পরকালে আল্লাহর জান্নাত তোর জন্য ইন্তেজারে থাকবে। তরুণেরা যুবকেরা এই সামান্য দুনিয়ার প্রেম ভালোবাসা ময়া ছেড়ে দাও, আল্লাহর হয়ে যাও রসুলের হয়ে যাও, ব্যবসা বাণিজ্য সংসার ছেলে পুলে করতে হবে, ও কোনো মানা করছে না কোনো করো, কিন্তু যে কাজটা তোমার আল্লাহ পছন্দ করে না, যে কাজটা তোমার রসুল পছন্দ করে না, যে কাজটা আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে না, ওই কাজ থেকে মুখকে ফিরাবার চেষ্টা করো, আজ পারুনি কাল করো, কাল পরনে পরশু করো, চেষ্টা করো, তুমি এদি চেষ্টা করো আল্লাহ সাহায্য করবে, কারণ আমার আল্লাহ জানিয়ে দিয়েছে বান্দা বান্দিরে কোন জাতকে আমি পরিবর্তন করব না যতক্ষণ পর্যন্ত না তারা ভালো হতে চাইবে। আজ তোমরা যদি ভালো হতে চাও তাহলে মাহফিলে দোকান দিও না, তোমরা যদি ভালো হতে চাও মাহফিলে তাহলে বাজারে বাজারে ঘুরে বেরো না, আজ তোমাদের এলাকার মা বেটি বোনেদের তো আহারে সেই নবীর জন্য আজকে মর্যাদা পেলাম, যে নবী না আসার আগ পর্যন্ত এই মেয়েগুলোকে বাপেরা জেন্ত জেন্ত পুঁতে দিত, আজকে সেই বাপ গুণ ওই মেয়েগুলোকে আম্মা আমার মেয়ে আমার মা আমার বেটি বলে আদর করে। এ মেয়েরা বেটিরা এ মায়েরা তোমাদের তো বেশি বেশি করে ভাবা দরকার, আজ থেকে দেড় হাজার বছর আগে নিজের ছেলে মাকে হত্যা করে দিত, আল্লাহ নবী জানিয়েছিলেন বাবারা শুনে রেখে দাও আমি রসুলুল্লাহকে যারা ভালোবাসো আমি নবী বলে যাই মায়ের পায়ের তলাতে জান্নাত রয়েছে। এ মায়ের জাত নারীরা খবরদার খবরদার, তোমাদের তো বেশি বেশি করে ভাবা দরকার, আহারে আর ছেলেরা চতুর্দিক থেকে আসছে আমার নবীর কথা শুনবে, আমি রাস্তায় শয়তানের পাট লোব না, কেন আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে শয়তান সব থেকে শেষ চেষ্টা হলো নারী দ্বারা একটা যুবককে ফাঁসিয়ে দেওয়া, তাই তোমার রাস্তায় বেরোনতে একটা যুবকের জন্য মাহফিলে আসা বাধা হয়। ভুল বললাম, তাহলে মা বোনেদেরও তো একটু ভাবা দরকার, আমার নবীর মাহফিল আজকে বাজারে যাব না, আজকে বাইরে বেরোবো না, অন্যদিন তো যা করছে আল্লাহ মাফ করুক, আজকের দিনটা কমসে কম ভালো হয়ে থাকে। কি জানি বাপ,
কি যে মাথায় আল্লাহ ঢুকিয়েছে আল্লাহই ভালো জানে, এত চেষ্টা করছি কিন্তু এর বিনিময়ে আল্লাহ পাক আমাকে যেন নাজাত দেয় এটি আশা রেখেছি। তোমরা কোন নজরে আমায় লিখছো আল্লাহই জানে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দিল কা উজালা নামে মোহাম্মদ, আঁখো কা তারা নামে মোহাম্মদ, দিল কা উজালা নামে মোহাম্মদ, আঁখো কা তারা নামে মোহাম্মদ, জন্নত কে পত্তো পে আরশে উলা পর, জন্নত কে পত্তো পে আরশে উলা পর, আদম নে দেখা তা নামে মোহাম্মদ, দিল কা উজালা নামে মোহাম্মদ, আঁখো কা তারা নামে মোহাম্মদ, পুছে গরব তো হেলায়া কা কা, পুছে গরব তো হেলায়া কা কা, মে তো কহুঙ্গা নামে মোহাম্মদ। আহ আমার রসুলের মর্যাদা কত, কিয়ামতের দিনে আমার নবীর নাম বলার জন্য আল্লাহ নাজাত দিয়ে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসতে মন যায় না যুবকদের? আমি যুবকদের বলছি, দুনিয়ায় সবাইকে ভালোবাসলে, স্ত্রীকে, বন্ধুকে, ক্লাস ফ্রেন্ডকে, সবাইকে ভালোবাসলে, সবার জন্য কত চেষ্টা করো যে আমার বন্ধু কী করে খুশি হবে, আমার স্ত্রী কী করে খুশি হবে, আমার স্বামী কী করে খুশি হবে। কখনো একবার মনে পড়লো না তোমার রসুল কী করে খুশি হবে? আহ জানি না আমার শেষ পর্যন্ত কি আছে কপালে, তবে মনে হয় আমার জন্য নিজের হাতে নিজের দিলটা কেটে আমার রসুলের দরবারে পাঠালেও মনে হয় আমার ঠিক জান শান্তি হবে না। আল্লাহ একবার, কি নিয়ে আমত আল্লাহ আমার রসুলকে করেছে। এই মাসে এই তো মনে হয় কালকে চাঁদ উঠবে, হ্যাঁ আজকে 1 তারিখ, 12 তারিখ, 23 কার্তিক, হ্যাঁ আজকে প্রথম আরবিতে তো প্রথম মাস, রাত্রে আছে, হ্যাঁ আজকে 1 তারিখ রাত পড়ে গেছে। তাহলে বলুন এই মাসে এসেছিলেন, আজকে প্রথম দিন শুরু হলো, চাঁদও যখন উঠেছিল সেও তখন খুশি হয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছু দু পায়ে আছে, কি মানুষ না পশু, পশু সুরাতে মানুষ সুরাতে খুশি নাই। আরে মায়েরা বেটিরা বোনেরা রাখো না গো, আমি তোমাদের সন্তান তোমাদের ভাই, দুনিয়ায় ভাইজান ভাইজান করছো, বাবাজি বাবাজি ছেলের মতো ভালোবাসছো, তাই বুঝাচ্ছি মা বেটিরা বোনেরা যাতে আখেরাতে আল্লাহর জান্নাতে বসতে পারি, দুনিয়াতে তো পর্দা আখেরাতে তো পর্দা নাই, পর্দা তো দুনিয়ার জন্য। তাহলে এখন টিভিতে আমায় দেখতে হবে না, ওখানে একসাথে দেখবো, ফোন একসাথে বসবো, কথা বলবো, সবটাই যায় কি ইনশাল্লাহ। তার জন্যই তো মা বোনদের বললাম, অ শোনো কান দিয়ে, ছেলের কথা ভাইয়ের কথা শুনে আমল করো, দেখা হবে জান্নাতে ইনশাল্লাহ। আমার দাদা হুজুর বলেছিলেন তার এক খলিফাকে, বাবা আর দেখা হবে না, এবারে দেখা হবে কায়ামতের মাঠে। এ যুবকেরা, তরুণেরা
ছেলেরা বাবেরা মায়েরা বোনেরা আহারে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ গেল্লা কি নিয়ামত করেছেন, কিয়ামতের দিন বিচার হয়ে যাবে, একদলকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওই জাহান্নামের মধ্যে অনেক ছেলে থাকবে, মেয়ে থাকবে, নরনারী থাকবে, বান্দা বান্দি থাকবে, উম্মাত উম্মাতি থাকবে, ওই কাফেলাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, কিন্তু তাদের সঙ্গে কোনো শয়তানকে বাধা থাকবে না, তারা নিজেদের পায়ে হেঁটে হেঁটে যাবে, তাদের চেহারাকে বিকৃত করবে না। যেসব মানুষ জাহান্নামে যাবে আল্লাহ যেন সব কটাকে জান্নাতি করে, বলুন আমি। এখানে কেউ যদি আমাকে গাল দিবারও খদ্দের থাকে, ওকেও যেন আল্লাহ জান্নাতি করে, বলুন আমি। আহারে ও ভুল বুঝে গাল দেয় কিন্তু জাহান্নামের বদ্ধ কাউ করতে নেই, খুব কঠিন জায়গা, আল্লাহ আমাকেও যেন তোদের সাথে জান্নাতি দেয়, বলুন আমি। তো ভাইয়ের আমার এই সুরাতে কিন্তু কাউকে আল্লাহ জাহান্নামে দেবে না, কেন এই সুরাতটা এই মানুষের যে সুরাত, এখানে দুটো চোখ, এখানে নাক, এখানে কান, দুটো হাত ঠোঁট, এই যে ডিজাইনটা, এটা আল্লাহর কাছে সব থেকে পছন্দ, কেন এই ডিজাইনে আল্লাহ তার হাবিবকে করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিবের ডিজাইনের অনুসরণ করে তো আমাদের হয়েছে, আমি বুঝতে পারলাম তো নাকি, না ভুল বুঝলেন আবার কিছু। তো এই জন্য এই ডিজাইনে আল্লাহ কাউকে জাহান্নামে দেবে না, যারা জাহান্নামী হবে মানুষের মধ্যে তাদেরকে আল্লাহ বিভস একটা চেহারা তৈরি করে দেবে, সেই চেহারাই জাহান্নামে দেবে। কিন্তু এই দলটা যে এসেছে, এই দলটা চেহারা বিকৃতি হয়নি, হবাহ মানুষের মতো, কি সুন্দর তাদের দেখতে। আবার জাহান্নামীদের পা দুটো উপর দিকে থাকবে, মাথার দিক দিয়ে হেঁটে হেঁটে নিয়ে যাবে, হিসড়ে খিসড়ে, তাদের সাথে একটা করে শয়তান থাকবে, যে শয়তান তাকে ধোকা দিয়েছে, জিনজিল দিয়ে বাঁধা থাকবে। এই দলের মধ্যে এটাও নাই, তাই ফারিস্তা জাহান্নামের দ্বার রক্ষী দাঁড় করিয়ে দেবে, এই আল্লাহর ফারিস্তা, এদেরকে কোথা লিখেছ না, আল্লাহর হুকুম হয়েছে এরা জাহান্নামী। ফারিস্তা জিজ্ঞেস করবে, হ্যাঁ গা তোমরা কি করেছো, তোমাদের তো চেহারা বিকৃত হয়নি, আরে সেই রসুলের হয়ে লড়ার খদ্দের পাওয়া যাচ্ছে না, আব্বাস সিদ্দিকী জড়ো করছে, আবার এই মুসলমানের মধ্যে একদল বলছে ওসব সংগঠন টংগঠন করতে হবে না, করলে ঠ্যাং ভেঙে দেবো, কি কপাল ফাটা মুসলমান তুই ভাব। সেই নবীর মাদ্রাসা চুচুড়াই বন্ধ আছে, আব্বাস সিদ্দিকী চিল্লাচ্ছে, এই মুসলমানের একদল বলছে আব্বাস সিদ্দিকী বিজেপি করছে, কেন রে বাবা, না চুচুড়ার মাদ্রাসা তো বর্তমান সরকার বন্ধ করেছে, তোর মা সরকারকে বল খুলে দিতে, আমার ঘরে তালা মারলে আমি চিল্লাবো না ভাই, তা আমার ঘর তালা মারলে জানা চিল্লাতাম, তার থেকে তো বেশি আমার রাসূলুল্লাহর হয়ে চিল্লাবো কি। তারপরে কিছুক্ষণ পরে যখন আবার এক দেহ ব্যবসায়ী নারী, সে বললো মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, তার বিরুদ্ধে যখন আমি প্রচার করছি, তখন আবার একদল লোক বলছে আব্বাস সিদ্দিকী এবার সিপিএম করছে, যখন আমি বললাম আবার যে বুদ্ধ দেব বলেছিল মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, ওর আল্লাহ লালা লোক কেড়ে নিয়েছে, তখন বলছে আব্বাস সিদ্দিকী কংগ্রেস করছে, আবার আমি যখন বললাম যে কংগ্রেসেরই পিওডে বাবরি মসজিদ শহীদ হয়েছে, অতএব ওরাও আমাদের বিরুদ্ধে, তখন আব্বাস সিদ্দিকী টিএমসি করছে, এই কথা বুঝছেন না বোঝেন না। যখন আবার বলছি যে বর্তমান সরকার চুচুড়ার মাদ্রাসায় তালা মেরে দিয়েছে, আবার বলছে উনি সিপিএ বিজেপি করছে, আরে কপাল ফাটা, আমি কিছুই করিনি, আমি মোস্তফা জানে রহমতের দল করছি, আমার রসুলের বিরোধী যে করবে তার বিরোধী করব, কেন আমার রসুলের বিরোধী মানেই সন্ত্রাস, ঠিক না বেটি। সে দেশের প্রধানমন্ত্রী হোক আর মুখ্যমন্ত্রী হোক, দেশের সিএম হোক আর পিএম হোক আর ডিএম হোক আর এম হোক, জেলা সাহেবই হোক, রসুলুল্লাহর বিরোধী মানে মানবতার বিরোধী, রসুলুল্লাহর বিরোধী মানে শান্তির বিরোধী, রসুলুল্লাহর বিরোধী মানে অধিকারের বিরোধী, রসুলুল্লাহর বিরোধী মানে পিপাসিতদের বিরোধী, রসুলুল্লাহর বিরোধী মানে ইনসানিয়াতের বিরোধী, আর ইনসানিয়াত মানবতার বিরোধী মানেই হলো সন্ত্রাস, আর সন্ত্রাসের বিরোধী করাটা মানবতার দায়িত্ব, বুঝে আসছে। এই তোমাদের এলাকায় কোথা 26 তারিখে জলসা আসবো, সেইলে ঝামেলা কি হয়েছে রে বাবা, না ওকে ঢুকতে দেবো না, কেন না ওপর থেকে আমার নেতৃত্ব নিষেধ করেছে, ও আর তোর রসুলুল্লাহ বলেছে যে আমার আওলাদকে ভালোবাসলে, আমার খানদানকে ভালোবাসলে তুই কিয়ামত দিন আমার শাফাত পাবি, ওটা ভুলে গেছিস, বলছে ওটা তো পরের কথা, এখন তো আমাকে বুলেট দিয়েছে, গাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, বন্দুক দিয়েছে, মদ খেতে টাকা দেয়,
ও কপাল ফাটারে, আমি তো আসব, তোর বাপ মা গোষ্ঠী সবাইকে নিয়ে আসবি রুকার জন্য, কেউ রুখতে পারবে না। এ জমিন তোমার আল্লাহ সৃষ্টি করেছে মুহাম্মদ রসুলুল্লাহর জন্য, জোরে বলুন সুবহান। তাহলে মুহাম্মদ রসুলের জন্য যখন জমিন তৈরি করেছে আল্লাহ, মুহাম্মদ রসুলের গোলামকে কেউ রুখতে পারে? কিন্তু তোর এই ভাষার জন্য তোর কপালে মনে হয় কলেমা জুটবে মরণের সময়? মনে হয় তুই সুস্থভাবে মরবি? মনে হয়? আমার তো মনে হয় কোনদিন পুকুরের গাবায় পড়ে থাকবি, দুদিন পরে উঠবি মদ খেয়ে ফুলে ঢোল হয়ে গেছিস, কি হতে পারে না তাই? এই তো তখন সিপিএম এর পিওর চলছিল, সিপিএম এর এক প্রধান বাঁকুড়ায় দাদা হুজুরের মুরিদদের উপর খুব জুলুম করছিল। সারা পৃথিবীর লক্ষ্য হলো নবী প্রেমিক গুণকে শেষ করা, মুসলমান নয়, মুসলমান সবাই নবী প্রেমিক নাকি? ভুলবশত কখনো কখনো মুনাফেক গুণকে পিটিয়ে ফেলে, এদের লক্ষ্য কিন্তু মুনাফেক নয়, এদের লক্ষ্য হলো নবীর প্রেমিক গুণকে মারো। ওরা সব বোঝে, আমার তোমার থেকে কোরআন হাদিস বেশি ইহুদিরা বোঝে, কথা বুঝছেন? তা বাম ফান্ডে তখন পিওর চলছিল, বাঁকুড়ায় একটা প্রধান ছিল, সেই দাদা হুজুরের মুরিদদের ঘরে মিথ্যা মিথ্যা কেস দিয়ে আর পেরেশান করছে, ফুরফুরা ছাড়তে হবে, ফুরফুরা ছাড়তে হবে। তখন আমার একজন বয়োজ্যেষ্ঠ চাহাদান হুজুর জলসায় গিয়েছিল, যাওয়ার পরে তাকে শুনিয়েছে, বলছে ডাক ওকে, ওকে ডাক, বল হুজুর ডাকছে। যাক এসেছে, বলছে কি রে বাবা তুই রাজনীতি করছিস করকে জানা, কেন নিরীহ লোকগুলোর উপর জুলুম করছিস, তোর কি কাফন পরা শখ গেছে নাকি? তা ঠিক আছে বাবাই, একটু দোয়া কর, আল্লাহ একে তাড়াতাড়ি পড়িয়ে দাও, এক সপ্তাহ যায় না কাফন পরে নিয়েছে। এক কথা বুঝছেন না বোঝেন না? বাবা ভেবুনি যে সাগর শুকিয়ে গেছে, সাগর কখনো শুকোই বুকা? সাগর শুকোই নে, আজও ফুরফুরা ফুরফুরা শরীফই আছে, তোর কানেকশন গন্ডগোল হয়েছে। তুই তো নদী কুয়া পুকুর ডুবা, তোর এতে পানি নেই মনে মনে করছিস, যা সাগর শুকিয়ে না রে, সাগর থেকে যে পানি আসবে তোর পুকুরে ডুবাতে, ওই যে আশার ড্রেন, ভালোবাসার ড্রেন, এই ভালোবাসা বিশ্বাসের ড্রেনে তো নোংরা পড়ে জমে গেছে, ওই জন্য তার পানি আসছে না ভালোবাসা। তুই ভাবছিস শুকিয়ে গেছিস, ভাবছিস সব শুকিয়ে গেছে, সাগর সাগরই আছে, কি ভুল বললাম? আল্লাহ শকর দেখাচ্ছে তো, আল্লাহ আল্লাহ দেখাচ্ছে তো, গাল দিয়েছে আমি জানি না, কিছুদিন পরে এসে পা ধরে মাথা লাড়ছে, মুখ ভেঙে গেছে, ক্ষমা চাইছে, মাফ কর দেন, কি হয়েছিল? পাশে বলছে হুজুর তোমায় গাল দিছিল। এবার আমরা ভাই যতই রেগে যাই দেখবেন ঠিক জায়গায় কিন্তু আমরা জব্দ, যখন বলে আল্লাহর আস্তে মাফ কর দেন, এটা হলো একটা অলি, বলবো না তোমাকে, আমি তো অলিদের গুলাম, মানে অলিদের সহপতে যারা থাকে তাদেরও আদর্শ এটা, যখনই বলবে যে আল্লাহর আস্তে মাফ কর দেন, তারা অলিদের শর্ত হলো তারা আর ফিরাতে পারবে না। তা আমি অলি নয়, আমি অলিদের দরবারের মানুষ দেখে 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 শিখেছি, আবার বলি যাও বাবা আল্লাহ আস্তে মাফ করে দিন, আল্লাহ তোমার ভালো করে দিক, যাও। কত দেখছি তোরে বাবা, একটা দুটো দেখিনি, আল্লাহ অনেক দেখাচ্ছে, আমি জানি না পরে হচ্ছে, সে যে গাল দিতে সেটাও জানি না, পরে যখন এসে আসামি হাজির তখন বুঝতে পারছি যে কেস ঘটে গেছে। শোনো ভাই, আজকে বলো তো দেখি বিজেপির হয়ে যারা কাজ করছে তাদের উপরে প্রধানমন্ত্রীর নজর আছে না? না, সুবিধা অসুবিধে হলে ফোর্স টোর্স দিয়া হেল্প করার করা সব করে না? করে না। মমতার হয়ে যারা কাজ করছে তাদের উপরে মমতার নজর আছে না? নাই। ফোর্স টোর্স দিয়া ঠিকঠাক ভাবে রাখা, তাকে হেল্প করা, তার খেয়াল রাখা সব কাজ করে না? করে না। তাহলে এরা যদি এদের হয়ে করতে পারে, আর রসুলুল্লাহর হয়ে যারা কাজ করবে তাদের উপরে রসুলুল্লাহর কি নূরানি নজর নাই? কথা কিছু মাথায় ঢুকলো? এদের পাওয়ারের থেকে তো আমার রসুলুল্লাহর পাওয়ার তো অনেক বেশি রে বাবা।
তবে রহমতি কাজ একটু ধীরে ধীরে হয়, কিন্তু সুইচ দিয়ে দিলে ওই যে চালু হবে আর রুকবে না। শয়তানি কাজ, থামস আপ ঠান্ডা দেখবেন বুঝবুঝকে ঠেলে ওঠে, কিছুক্ষণ পরে কি হয় সেই তলায় একটুখানি পড়ে আসে। আর রহমতি কাজ কিন্তু আস্তে আস্তে হয়, আল্লাহর পক্ষ থেকে যে কোনো জিনিস আস্তে আস্তে আসে, আর যখন শুরু হয়ে যাবে আর থামবে না। আর আমার আল্লাহ যার এই খেলটা করে হিদায়ত দেবে না, মোহর মেরে দিয়েছে, তাকে নবীরাও বুঝিয়ে হিদায়তের রাস্তা দেখাতে, কেন হিদায়তের মালিক। কিন্তু আমার কাজ লোককে বুঝানো, তাই আজ এখানেও বলে যাচ্ছি যারা রাজনীতি করো কি ছেলে বা কি আছো, খবরদার ধর্মীয় ব্যাপারে মাথা মারতে যেও নি। বামফট মাথা মারতে গিয়েই কিন্তু জিরো দূরপিনকে খুঁজতে হচ্ছে, কুতারে তুরা পুরো ভারতবর্ষে জিরো কি, ওরা ওদের ভুলটা বুঝতে পেরেছে। যদি শুধরে যায় আলাদা কথা, নাই জিরোই রয়ে যাবে। কেন ধর্ম ইসলাম এটা কোনো মানুষের নয়, এটা আল্লাহর। তুমি কি ভাবছো মোদি খুব উড়ছে না, ওর ল্যাটাই আল্লাহর হাতে নেই, এই নেই, ওটা কি অন্য কারো হাতে দিয়ে গেল না, ওকে খেঁচ একদিন মারবে দেখবে, নুগি লিবার ধুতি লিবার পায়জামা লিবার সময় পাই না। আমি বলে যাচ্ছি দেখে নেবেন, এই ভারতবাসী কিন্তু তাড়া করবে, কেন একটা বিরাট বড় ভুল কাজ করেছে, কি কোরআনের আইনে হাত দিয়েছে, ওর কপালে বিপদ আছেই। হ্যাঁ, যদি ও রাতারাতি তওবা করে মুসলমান হয়ে যায় আলাদা কথা। আই দেখেন আপনারা হাসছেন কেন, সবাই মিলে দোয়া করেন আল্লাহ মোদীকে হিদায়ত করুক, বললাম আমিন, অসুবিধা আছে, ফতোয়া উল্টো দেবেন না, এই জন্যই তো বলেছি তুমি বিজেপি করো। ও রসুল্লাহ আবু জেহেলের জন্য দোয়া করেছিল, রসুল কি আবু জেহেলের দলে ছিল নাকি? আরে দোয়া চাওয়া তো মুমিনের কাজ, অন্যায়ের প্রতিবাদ যেমন করব তার হিদায়তের দোয়াও চাইব। কি আমি চাইনি, এখানে যে বদমাইশি করছে তাকের জন্য তো দোয়া চেয়েছি গত কয়েকদিন আগে, আল্লাহকে হিদায়ত করুক, আল্লাহকে হিদায়ত করুক, আল্লাহকে হিদায়ত করুক। যদি হিদায়ত কপালে না থাকে আল্লাহ বিচার করুক, তা তিনবার দোয়া চেয়েছি ভালোর, যদি কপালে না থাকে আল্লাহ দেখছে তখন বিচার করুক। এ ভাই বাবরি মসজিদে প্রথম যে আঘাত দিয়েছিল সে লোকটা এখন হিদায়তে মুখে দাঁড়িয়ে রেখে মসজিদ তৈরি করছে, তাহলে আল্লাহ পরিবর্তন করতে পারে না? পারে না। আর যদি পরিবর্তন কপালে না থাকে তো ওর কি হবে সেটা বুঝাতে চাইছি, সেটা হলো ফেরাউন নমরুদ সাদ্দাদের কি হয়েছিল জানেন না, ওর থেকেও ভয়ানক হবে। কেন এরা মুসা নবীকে জেলিয়েছে, ইব্রাহিম নবীকে জেলিয়েছে, আর এরা মোহাম্মদ রসুল আল্লাহ দোস্তর আইনের উপরে হাত দিয়েছে, এর মার আরো বেশি হবে। ঘুম পেয়েছে আমাকে জিজ্ঞেস করে না, হ্যাঁ ঘুম পাচ্ছি, এই আমি কি করব, না 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 মুসলমান গরীব ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা, এ নবী পাকের উম্মা তুম্মাতিরা, আল্লাহর ফরিস্তা জিজ্ঞাসা করবে কারা গো তোমরা, কোন নবীর উম্মা তোমরা, কে আমাদের নবী রসুল ছিল তার কথা কেনই বা শুনলে নে গো, কে গো তোমরা পরিচয়টা দাও, জাহান্নামের গর্জনের আওয়াজ শুনে আমার রসুল্লার নামটা ভুলে যাবে, ভয়েতে খাবরে যাবে, রসুলের নামটা বেখিলাল হয়ে যাবে। এ ছেলেরা যুবকেরা ফরিস্তা জিজ্ঞাসা করবে
তোমাদের নামগুলো কি বলো? তখন তারা বলতে লাগবে আমাদের নাম হলো মুহাম্মদ ওমর, মুহাম্মদ ওমর, মুহাম্মদ ওমর। ফেরেশতা বুঝতে পেরে যাবে এ হলো আল্লাহ নবী, দিন দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহ উম্মাহ। আপনি জান্নাত বানালে, আর সেই নবীর উম্মতকে জাহান্নামে পাঠাচ্ছে, যারা কিনা তোমার হাবিবকে যদি ভালো না বাসত, নামের আগে কেন তোমার হাবিবের নামটাকে জড়িয়ে রাখতো? এরা তোমার হাবিবকে ভালোবাসে বলে এই নামের আগে তোমার হাবিবের নাম জড়িয়েছে। আল্লাহ এদেরকে তোমার হাবিবের খাতিরে মাফ করে দাও। এই সামান্য টুকু ভালোবাসার জন্যে যখন ফেরেশতা বলবে আমার আল্লাহ ঈদের রহমতে দুনিয়ায় জুস মেরে দেবে, মেরে দিয়ে বলবে ফেরেশতারে জানি আল্লাহ ওদেরকে আমার হাবিবের নামের সাথে নাম জুড়িয়ে মহাব্বত করার জন্য আমি আল্লাহ ওদেরকে নাসাহাত দিয়ে দিলাম। আল্লাহ সেই রসুলের মাহফিলকে ভালোবাসলে, নবীর মিলাদকে ভালোবাসলে নাজাত হতে পারে না? মুফতি সাহেব বলেছে কি জানি না, আল্লাহ রসুল বলেছেন অজাবাত লাহু শাফাআতি, যারা আমার মিলাদুন নবী বানাবে, বসবে, আদব করবে, সম্মান করবে, কায়ামত দিন আমি নবীর জন্য ওদের শাফাত করাটা ওয়াজিব করবই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর মিলাদকে যারা মিটাতে চাইবে বাজার দিয়ে, কপাল ফাটবে না? তাই ভুল হতে পারে, ভুল হতে পারে, কিন্তু আগামীতে না হয়। নবীর জলসাগুলোকে, মিলাওয়াজের মাহফিলগুলোকে মেলা করবেন না, আগামীতে না হয়। কি যুবকরা কথা দিচ্ছ, আর মা বোনেরা তোমরা দেহারে মাইকের আওয়াজে বলছি খবরদার ভুল করবে না, তোমাদের বাচ্চা তোমাদের ছেলে বলে যাচ্ছি, ভাই বলে যাচ্ছি, ভুল করুনি। খুব কঠিন জায়গা জাহান্নাম, দুনিয়ার দুদিনের মজা করতে গিয়ে আখেরাত না নষ্ট হয়ে যায়, মনে রেখে দিও। তাহলে সেই রসুলের পাশা ইসলামের নাম মহাব্বতের সাথে জুড়ার জন্য যদি নাজাত হতে পারে, সেই নবীর মিলাদুন নবী যারা বানায় মহাব্বত করে তাদের কি নাজাত আল্লাহ দিতে পারে না? আল্লাহ পারে না? পারে না। কেউ অবজেকশন করবেন? আজকে ধরুন এখানে কোনো লোক 500, 100, 250 দিল, এই জন্য আল্লাহ খুশি হয়ে কায়ামত দিন তাকে বললো যা জান্নাত, বাকিগুলো সব অবজেকশন করবেন না? কেউ আল্লাহ এত কম পয়সায় তুমি জান্নাত ছেড়ে দিচ্ছ, তোমার বিরুদ্ধে মিছিল বার করবো বলবে নাকি? কেউ তোর কপাল তাহলে গেছে আরো বেশি পিটুনি হবে। এ তোর মমতা সরকার নাই, আর মুদ্রদেব সরকার নাই, আর সোনিয়া সংগ্রাম সরকার নাই, মোদির সরকার নাই, যে চল আন্দোলন করে ঠেলে উল্টে দিয়ে অন্য কাউকে বসিয়ে দেবো না, খোদ নিজেই মালিক, শুধু বলে দেবে সব বুবা আর কথা বলবি না। এই বুঝছো না বুঝুনি, এই বলতে দিয়েছে তাই বলতে পারছি, এত তেল এই কথাই আবার খোদার বিরুদ্ধে বলে, স্লোগান দেয় না দেয় না, বন্দে মাতার বলে না বলে না কি ওটা বলা যাবে? এই মুসলমান বলা যাবে? দল করছো, নেতা নেত্রী বলেছে কচি আয় একটু মিছিলে যেতে হবে, যাও না? তো বলে স্লোগানটা কি দিচ্ছে একটু হুঁশ করে দেবে না, এই হুস্ক দিতে হবে না? এইটা বললিয়ে বলে আব্বাস সিদ্দিকি দেখেছো বিরোধী, আরে আমার ভাই বেইমান হয়ে যাচ্ছে, আমি বলবো না? এবারে তো আবার সব হাজি সাহেব মুখে দাঁড়ি মাথায় টুপি আলপনা লিখছে, এই কি বলে ভাই ফোটা, ওরে বাবা, জমের মুখে ঝাঁটা, ভাইয়ের কপালে দিলাম ফুটা, ভাইকে হাজি অমুক সাহেব জম যাতে হাজি সাহেবের জান্না কমস করে বুঁদে দিয়েছে ফুটা। এই ওই হাজিকে যখন জান কচ করে কিভাবে করবে ভাবতে পারছে? হ্যাঁ, ও সেই দিন বুঝতে পারবে যে ফুটার কি জ্বালা। যে এ চলবে এবার আব্বাস সিদ্দিকী যখন এগুলো বলবে ওই হাজিগুলো খাবে না খাবে না, এইসব বলার কি দরকার, বর্তমান সময় একটু মডার্ন না হলে হয়, কবরে ঢোক না, মডার্ন দিয়ে তোকে
এটা বলতে গিয়ে যখন আবার বলবো হাজি হাজি হাজি, আবার আর একজন হাজি রয়েছে সে ভাববে হয়তো আমায় বলছে, আমাদের মেয়র সাহেব কলকাতার, তিনিও তো লিয়েছে ফোঁটা একদম পুরো সেজে গুজে বসেছে, সে ভাব ভাই তো হুজুর আমাকে, এই না তোকে একা বলিনি রে বোকা, তোকে এলে কতক্ষণ ভাববো, অনেক কিছু ভাবতে হয়, তুই ওজন আমাকে এলে সবসময় ভাব কি কর রুকা যায় আমাকে, এটা ভাব, আর নাই সুধরে যা, আর না হয় হিন্দুদের খাতায় নাম লিখে দে, খ্রিস্টান হয়ে যা, দুলে হয়ে যা, বাগদি হয়ে যা, গয়লা হয়ে যা, বলবি মুসলমান আর কাজ করবি শয়তানের, ছাড়বো নি, যদি তোকে ছাড়তে হয় তাহলে আইএস আইএস কেও ছাড়তে হবে, কেন ওরা দাবি করে মুসলমান আর কাজ করে শয়তানের, আইএস আইএস মুসলমান নাকি, ওর বিরুদ্ধেও যেমন বলতে হচ্ছে, কেন ওরা ইসলামের বদনাম করছে, এরাও ইসলামকে ডুবাচ্ছে, আবার লেখা আছে ধর্ম যার যার উৎসব সবার, ই আর এক জাহান্নামে যাবার কল, আমার কথা অসুবিধা হচ্ছে নাকি তোর, না বাবা দরকার নেই, রাত অনেক হয়েছে, না তোরা তো বলেন বলেন করে ঠেলে তুলে দিবি, লাস্ট আমায় যখন পুলিশ ধরলি যাবে কাউকে পাওয়া যাবে না, আমি খুব ভালোভাবে চিনি, তবে হ্যাঁ আগামী একুশে অঘ্রাণ আর একবার চিনতে চাইছি, আগামী একুশে কোথায় কি হবে ভাইজানের বিয়ে হবে নাকি, হ্যাঁ কি হবে, তোমাদের গরিব বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি হবে, তোমাদের মায়েদের ইজ্জত বাঁচাবার জন্য মাতৃ সদন হবে, এই ভুল বলছি, তোমাদেরই ভবিষ্যৎ, পুলিশ হবে তোমাদের ছেলে, ডাক্তার হবে, উকিল হবে, জজ হবে, তার জ্ঞানের শহর তৈরি হবে তোমার আমার পীর জামান আর মুজাদ্দেদের নামে, জোরে বলুন সুবহান। আমরা সরকারের কাছে চেয়েছিলাম কলিকাতার রাজপথে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষ আওয়াজ দিয়ে বলেছিল স্বাধীনতা সংগ্রামী যুব সংস্কারক কোটি কোটি লোকের মাথার তাজ, ভারতবর্ষে এত বড় ফেমাস ব্যক্তি দ্বিতীয় নয়, সেই আবু বকর সিদ্দিকের নামে বিশ্ববিদ্যালয় করে দিতে হবে, সরকার দেয়নি, চাওয়া কিন্তু বন্ধ করিনি, কিন্তু সরকার কবে দেবে সে হাত গুটিয়ে না বসে থেকে আমি আব্বাস সিদ্দিকী ভেবেছি, সরকারের দিকে শুধু তাকিয়ে থাকবো কেন, আমরা কি আমাদের ইমামের নামে, আমাদের মুজাদ্দেদের নামে, আমাদের পীরের নামে, আমাদের কি যিনি টুপি পরা শিখিয়েছে, দাড়ি রাখা শিখিয়েছে, যখন ব্রিটিশ তারিয়ের দেশ স্বাধীন হয় উরুপুরার পীর আবু বকর কেও ডাকা হয়েছিল, সমস্ত দেশের গণ্যমান্য মিটিং হচ্ছে, পাকিস্তান ভাগ হবে, জিন্না একদিকে, গান্ধীজি একদিকে, এ ফুরফুরার পীর আবু বকর তোমার মতামত কি, আমার আবু বকর বলেছিলেন দেশ কখনো ভাগের পক্ষে আমি নয়, তবে আমার একটা বক্তব্য আছে, বক্তব্য হলো এটাই, এ দেশ এখন মুসলমান হিন্দু পারস্য জৈন দালিত আদিবাসী সবাই মিলে যখন লড়াই করে ভারতকে যখন ব্রিটিশদের হাত থেকে বাঁচিয়েছে, সবাইকে যে যার স্বাধীনভাবে ধর্ম পালন করার সংবিধান তৈরি করতে হবে, তাহলে আমি আবু বকর এ দেশের পক্ষে আছি, থাকবো, আগামীতেও লড়বো দেশ ভাগের আমি বিরুদ্ধে, তাই আবু বকরের কথায় সংবিধানও লেখা হয়েছে, তাতে জয়েন্ট করা হয়েছে সবাই স্বাধীনভাবে মসজিদে আজান নামাজ টুপি, এটা আমার আবু বকরের অবদান, জোরে বলুন সুবহান। আজ অনেক দরবার গজিয়েছে, আজ অনেক বক্তা বেরিয়েছে, কারোর উপরে আব্বাস সিদ্দিকের হিংসা নাই, দাদা হুজুরের বাগানের ফল খাচ্ছ খাও, কিন্তু তুমি দরবার তৈরি করে আবু বকরের দরবার বন্ধ করতে চাইবে, তোর দরবারে দিসলাই কাঠি লাগিয়ে আগুন ধরিয়ে দেবো, ঠিক না বেঠি, তুমি গাছের ফল খাচ্ছ খেগে যাও, তুমি যদি গাছের গোড়া তুলে আবু বকরের গাছকে নষ্ট করতে চাও, তোর দেহ থেকে কল্লাকে জুদা করে দেবো, ঠিক না বেঠি, ভাইয়ের আমার শুনে রেখে দাও, কেন আমার আবু বকরের অবদান কতটা, যখন এদেশে রাজনীতির কথা হয় আবার আবু বকরকে ডাকা হয়,
আমি কিছু বললে কিছু মুনাফেক বলে, আব্বাস সিদ্দিকের রাজনীতির কথা বলবে কেন? এ মুনাফেক গাদ্দা শুনে রেখে দে, সাবধান হয়ে যা, আমার আবু বকরের মুরিদদেরকে ভুল বুঝাবি না। আর মুরিদ ভাইয়েরা বাপেরা মনেরা শুনে রেখে দাও, আমার আবু বকরকে ডাকা হলো, রাজনীতি হবে, দেশ চালাতে গেলে নেতা মন্ত্রী দরকার। এ ফুরফুরার পীর আবু বকর, তুমি কোন স্টেটের মন্ত্রী হতে চাও? কেন তোমার অবদান বহুত রয়েছে, অসহযোগ আন্দোলন হয়েছে, বঙ্গবন্ধু আন্দোলনের বিরুদ্ধে হয়েছে, সব জায়গাতে আমার আবু বকর দেশের হয়ে লড়েছে, সব জায়গায় বিরোধীদের বিরোধী করেছে। সেই জায়গায় আমার আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি কোন দিকে থাকতে চাও, কোন রাজ্য, কোন স্টেট চাও, কোন জায়গা চাও? আমার দাদা হুজুর বলেছিলেন, আমি নেতা হতে চাই না, মন্ত্রী হতে চাই না, আমি চাই ভালো লোক দ্বারা যেন দেশ চালানো হয়, ওই পরামর্শ আমি আবু বকর দিই, আমার পরামর্শটাকে তোমরা লও। শুনছেন? তাই সবাই বসে আবু বকরের সঙ্গে মিটিং করত, পরামর্শ নিত দেশ কিভাবে চালাতে হবে, আর আবু বকর পরামর্শ দিত কোরআন থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তার চতুর্থ প্রজন্ম, আমিও চাই বাংলার মুখে সেই আবু বকরের ঘরের মুরিদের ছেলেগুলোকে নিয়ে এমন একটা পাওয়ার তৈরি করব, আমরা না কংগ্রেস, না বামপন্থ, না টিএমসি, না বিজেপি, আমরা কোনো রাজনীতি করব না, আমরা রাজনীতি পরিচালনা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবেন না? তোমাদেরই পোরেনটা তো ভারী বেশি না হয়, যারা বলে মাদ্রাসায় সন্ত্রাস হয় সেই আবার দেখি মাদ্রাসা খোলার জন্য আন্দোলন করছে, তুই কোন দিকে রে? হ্যাঁ, এই কথা বুঝছেন? যেন বুঝতে পারছে মুসলিম ছাড়া হবে না। কিন্তু তোমাদের ভোটটা ভাগ হয়ে গেছে তো, এখানে আটানা, ওখানে আটানা, ওখানে চারানা, এখানে বাড়ানা, এই করেছো তো, এই জন্য গুরুত্ব নেই তো। আমি সেটাকে এক জায়গায় করতে চাইছি। কার প্রয়োজন, কার প্রয়োজন, কার প্রয়োজন, কার প্রয়োজন? আমার প্রয়োজন পাওয়ার দেবে, বাঁচার স্বাধীনতা দেবে, ভদ্রলোককে দাঁড় করাবে। চলো সবাই মিলে তোমার পাশে, তোমার কোলে উঠবো। আর যদি বলো না তোকে বাঁচতে দেবুনি, ভোটটা লোবো তারপর লাথি মারবো, তাহলে তোমার সাথে আমি নেই। কথা বুঝছেন না, বোঝেন না? এটা আব্বাস সিদ্দিকই ভুল করছে। তুমি রাস্তায় যখন আমার কোনো ভাইকে মার্ডার করে দেয় এই বাঁদরগুলো, তখন কেউ তো আসে না? আসে? যখন ইসলামের ওপরে, মসজিদের আজানের ওপরে কেউ আঘাত দেয়, কেউ আসে? তাহলে আমাদেরকে আমাদের বাঁচার স্বাধীনতার অধিকার নাই? বাঁচতে গেলে নিজেদের ঘরে ভাবতে হবে তো নাকি? তুমি কার ভরসায় দোর খুলে শুয়ে আছো? তো সেইটা যখন আব্বাস সিদ্দিকই করতে যাচ্ছে, কিছু লোকের অসুবিধে হচ্ছে কেন? দালালি খাস নাকি? হ্যাঁ, সাবধান হও যুবকেরা। তাই আগামী একুশে অঘ্রান ফুরফুরা শরীফে সকাল সকাল ফজরের নামাজ পড়বেন, গাড়ি স্টার্ট দেবেন, নামাজের না পড়ে আগে নয় আর দেরি করেও নয়, নামাজ পড়বেন, নারে তকবীর আল্লাহু আকবার, পীর আবু বকর নলেজ সিটি জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, এতটুকুই হবে। ভাইজান হুজুর জিন্দাবাদ বলতে হবে না, এটা দিয়ে আমি আলহামদুলিল্লাহ খুশি। চলো ড্রাইভারকে বলবে এই বুঝি আস্তে সুস্থে যাবি, কেন ভালো কাজে যাচ্ছি, শয়তান খুব খেপে গেছে এখন, কি ঠিক না বেটি? সাবধানে যাবেন ফুরফুরা শরীফে, যত সকাল সকাল পৌঁছাবেন তত সকাল সকাল প্রোগ্রাম হবে, তত সকাল সকাল ছেড়ে দেবো। দশটা তো তিনটে ঠিক করেছি, আমি চাই নটা তো দুটো হলে আরো ভালো হয়, সকাল সকাল ছেড়ে দেবো। দুপুর বেলার খাবারটা একটু যেতে হবে, খাওয়াতে গিয়ে যদি এক কোটি খরচ হয়ে যায় করবো কবে? মা বোনদেরকে বলবেন সকাল সকাল রেডি করে দিতে। আর যাবেন যখন খালিয়াতে, যাবেন যখন খালিয়াতে, একশো টাকার একটা ইডলি যাবেন, একশো টাকার একটা ইডলি যাবেন সাথে করে। যদি কেউ ইট বয়ে নিয়ে যেতে অসুবিধে হয় তাহলে একশো দশ টাকা নিয়ে যাবেন, কারো হাতে নয়। যে মাঠে প্রোগ্রাম হবে ওই মাঠেতেই বাক্স বসানো থাকবে, একশো বিঘেতে ওইখানে দেবেন নিজে হাতে। কথা বুঝে আসছে? এটা তো গেল। মা বোন আপনারা তো যেতে পারবেন না, নিজের স্বামী, নিজের ভাই, নিজের আব্বা, তার হাতে একশো টাকার একটা ইঁটের ইঁট দিয়ে পাঠাবেন বা একশো দশ টাকা দিয়ে পাঠাবেন, কারণ সবাই শরীফ হোক। কথা বুঝে আসছে? দাদা হুজুর আমার একা, জোরে বলো
দাদা হুজুর যখন যার যার নিয়ে যাবেন শেষে, যার যার দাদা হুজুর নাই নিয়ে যেতে হবে না, আর যেতেও হবে। কথা বুঝে আসছে না? নাই ফালতু কেন বাবা ঘুরঘুর করছিস? তুই তোর কাতারে থাক, আমি আমার কাতারে থাকি, কেন তোর সময় নষ্ট করছিস? কথা বুঝে আসছে? এটা তো গেল, এছাড়া একটা করে প্যাড দিচ্ছি, কাগজ একটা করে কাগজ দিচ্ছি, কাগজটা তোমাদের কাছে নেই? প্রত্যেকটা গ্রামে বা বুথে একটা করে যারা দায়িত্বে আছে কাগজ দিচ্ছি, সে কাগজে যে তুলবে তার ফটো আছে, আমার সই আছে, ওই কাগজটা প্রত্যেকের বাড়ি বাড়ি যাবে, সারা দুনিয়ায় দান করে সবাই, ঠিক না বেটি? সব জায়গার মূল হলো ফুরফুরা শরীফ বাংলার মানুষের জন্য, ঠিক না বেটি? সব জায়গায় আলো জ্বালার চরে বাংলায় দাদা হুজুরকে অন্ধকার করতে চাইছো, কত পলিসি! ও সব জায়গায় গজাচ্ছে দাদা হুজুরের বাগান, দিনকে দিন দিনকে দিন ফুরফুরাটাকে ছোট করার প্ল্যান করছে। অতএব সব জায়গায় যদি 100 দাও ওখানে 1000 দেওয়া দরকার, ঠিক না বেটি? এটা আমার মূল ঘাঁটি, যেখান থেকে আলো সারা ওয়ার্ল্ডে নতুন করে আবার ছড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই জায়গায় প্রত্যেক বাড়ি বাড়ি যাবে, কেউ 200 ইট, কেউ 500 ইট, কেউ 50টা ইট, কেউ 300টা ইট, কেউ 1 ফুট বালি, কেউ 2 ফুট বালি, কেউ 1 লড়ি ইট, কেউ 1 লড়ি বালি দিতে পারে না, পারে না। এই সেদিন বুঝাচ্ছিলাম, একজন বলছে আমি 1 লড়ি ইট দেবো, আমি চাইনি, নিজে থেকেই বলছে। তাহলে আমার দাদা হুজুরের বাগানে এখনো দিনেওয়ালা ফণী লোক আছে না? নাই। ইট আর 100 টাকা ওটা তো সবাই মিলে 21 তারিখে নিয়ে যাবেন নিজের হাতে করে, কিন্তু আমি চাই বাংলার প্রত্যেকটা গ্রাম থেকে যেন দাদা হুজুরের দরবার, নলেজ সিটিতে তার পীরের দরবারে, তার বাপ তার গার্জেনের দরবারে আমরা দেখিয়ে দিতে চাই, সরকার তুমি দিওনি তো কি হয়েছে, আমরা নিজেরা আমার পীরের দরবারে সুপার স্পেশাল হসপিটাল বানাবো, বিশ্ববিদ্যালয় বানাবো আমার পীরের নামে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাইকে সরকার দাও, আর আমরা নিজেরা তৈরি করে দেখাচ্ছি, তুমি যদি দিতে তাহলে আমরা অনেক আগে চলে যেতাম, ঠিক না বেটি? তাহলে আপনারা কি প্রতিটা গ্রামে গ্রামে যারা দায়িত্বে আছেন এই কাগজটা নিয়ে দরকার আছে না? এই যে প্যাড আমি দেখিয়ে দিয়ে যাচ্ছি আপনাদের ঘরে, ঘুম পাচ্ছে না তো? আল তারা চেয়ে দেখো, এই যে এই কাগজ ছাড়া অন্য কোনো বিল টিল যাই তুলুক দেবেন না। কথা বুঝে আসছে? আমার এক প্রতিবারে এক এক রকম চেঞ্জ হয়, কিছু ধান্দাবাজ আছে আমার নামে করে খাচ্ছে, এ কথা বুঝছেন না? বোঝেন না? ওই জন্য একবারে এক এক রকম চেঞ্জ। এখানে আমার সই আছে, এই পৃষ্ঠাটার উল্টো দিকেও আমার সই আছে, প্রত্যেক গ্রামে একটা করে কাগজ দিচ্ছি, যে তুলবে তার এখানে ফটো মারতে হবে, এই যে ঘর করা আছে তো ফটো মারতে হবে, মারার পরে এখানে একটা 41 নম্বর আছে, এটা আমার কেন্দ্র অফিসের নম্বর, এই নম্বরে এটাকে এইভাবে ধরে অন্যজনকে বলে ফটো তোলো, সেটাকে হোয়াটসঅ্যাপ করে পাঠাতে হবে, এখানে নাম লেখা আছে, দাতার নাম অর্থাৎ যে দেবে তার নাম, ফোন নম্বর তার ফোন নম্বর, ইট বালি পাথর সিমেন্ট রড নগদ টাকা, যে যেটাই দেবে সেখানে লেখা, কেউ যদি ইট দেয় 100 এখানে 100 লিখবেন, বালি দেয় 1 ফুট এখানে 1 ফুট লিখবেন, এইভাবে প্রত্যেক গ্রামে যদি ঘোরে একটা করে গাড়ি বেরোবে না বেরোবে না, তাহলে ইতিহাস তৈরি হয়ে যাবে। কি আমার কাছে একটা ছোট্ট খবর আছে আপনাদের উৎসাহিত করার জন্য বলছি, তোমার এই উত্তর 24 পরগনা থেকে যে কোনো একটা গ্রাম থেকে 50,000 ইট পাঠাবে একটা গ্রাম থেকে, আর হাওড়া জেলার যে কোনো একটা গ্রাম থেকে তারা চিন্তাভাবনা রেখেছে, একটু চার্জ দিয়েছে, ইনশাল্লাহ দোয়া করুন আমরা আমাদের গ্রাম থেকে 1 লাখ ইট পাঠাবো। আমি তো বলছি আপনারা ভাবতে পারবেন না, কেন আমি যা চাই খোদার কাছে আল্লাহ অনেক বেশি দেয়, আমি চেয়েছিলাম আমার সব ছিল, খোদাকে বলেছিলাম যে 30-10-20-30 বিঘে জমির উপর একটা মাদ্রাসা করব, এটা আমার প্রথম থেকেই ছোটবেলার শখ, কিন্তু সেই জায়গায় শুধু মাদ্রাসা কেন, 10,000 বেডের অনাথ আশ্রম তৈরি করব, মাতৃসদন করব, সুপার স্পেশাল হসপিটাল করব, ইঞ্জিনিয়ারিং করে ল করে 100 বিঘে আল্লাহ জমি কিনিয়েছে, বলুন সুবহানাল্লাহ, 30-এর জায়গায় 100 মিলিয়ে যাবে, তাহলে সবাই মিলে যে জায়গায় আল্লাহ খুশি হয় সহযোগিতা করা দরকার আছে না? নাই। তা আগামী শুক্রবার দুপুর 2 থেকে ফুরফুরা শরীফে মিটিং আছে, যে যা বুথের দায়িত্বে গ্রামের দায়িত্বে আছে, হয়তো ফোনের খবর এসেছে একটু যেতে হবে, কথা বুঝে আসছে?
পোস্টার ফোস্টার হ্যান্ডবিল ট্যান্ডবিল, আমি একটা হ্যান্ডবিল বার করেছি রামদের হ্যান্ডবিল, তাতে আমি আমার দিনের কিছু কথা বাপ ভাই মা বোনেদেরকে খোলাসা লিখেছি সংক্ষেপে, সমস্ত 300,000 ছেপেছি, প্রত্যেক বাড়ি 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 যাবে। আমি কি করতে চাইছি দেখো, শোনো পড়ো, আমি তোমাদের দুশ্মন, এই দুশ্মন তোমাদের জন্যই তো করতে চাইছি, একটু সাথ দেবে না? তাহলে যাবার দিনে খালি হাতে নয়, আর আগের দিনে চেষ্টা করবে একটা যেন গাড়ি ফুরফুরা শরীফ পৌঁছায়। যদি আগের দিনে পাঠিয়ে দাও দুপুর দুটোর সময় পাঠিয়ে দেবে, কেন একদিনে দুটো মাল একসাথে গেলে দেখা যাবে পুরো জাম হয়ে যাবে, প্রতিটা গ্রামতে দুটো চারটে করে গাড়ি বেরোবে, লোক আল্লাহ গাড়ি ভরে যাবে, তা যদি মালের গাড়ি একদিনে যায় তাহলে জাম হতে পারে। তাই আগের দিনে মালটা পাঠিয়ে দেবে, একসাথে সবাইকে ডেট দেওয়া হচ্ছে, আর তোমরা যাবে হচ্ছে 21 রবিবার ফজরের নামাজ পড়েই গাড়ি বার করে দেবে, ঠিক না বেটি গো? আসো দয়ার নবীর উপর একটু সালাত ও সালাম। হে নবী সালাম, লোক রেডি করেছে নগদ তোলার, বেশি ছেলে বেশি ছেলে বদর মিশনি ইয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকর يا حبيبي سلام كوتينو حشو اورديني كي عاشي مودير قبا সকলে গায়ে বসুন তো আবিয়া রব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামানিহি আলহামদুলিল্লাহ। আমার আব্বা ভাইরা শোনেন বিশেষ একটা কথা, আগামী 11ই অগ্রহায়ণ বৃহস্পতিবার হারোয়া থানা সমাবেশ, চেনেন তো অটো স্ট্যান্ড যে আছে একদম মেন রোডের ওপরে, দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছে, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাতের পক্ষ থেকে হচ্ছে, আমি গুনাহগার ইনশাল্লাহ আসব, ওটা হারোয়া থানা সমাবেশ হচ্ছে, একটু যাওয়া দরকার আছে তো একটু যাবেন, টুক করে একটু হাজির দিয়ে চলে আসবেন, বেশিক্ষণ সময় লোব না, একটু হাজির দিয়ে চলে আসবেন, এলেন এটা কে লাগেন দোয়া হবে। এই মাহফিলটা হচ্ছে কারা কারা এই মাহফিলের পক্ষে আছেন একটু হাত তুলে দেখাবেন, আলহামদুলিল্লাহ। তাহলে এই মাহফিল আমার রসুলের পাশের মিলাদের মাহফিল, মোহরম উপলক্ষে মাহফিল, আমাদের সবার মাইমুরব্বীদের দোয়ার মাহফিল, ঠিক না বেটি?
আমরা যারা দূর দূর থেকে এসেছি আপনাদের মাই মুরব্বীদের জন্য দোয়া চাওয়া হবে না? হবে না। তাই প্রত্যেকে নিজের মাই মুরব্বীর কবরের দিকে খেয়াল করে তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে প্রত্যেকে পকেটে হাত দেন, যা যা খুশি একটু শরীক হন। কি গো হতে পারবেন তো? প্রত্যেকে পকেটে হাত দেন, যা যা খুশি একটু শরীক হন দেন। না কালেকশন করতে পারবো আমি যেটা বলার বলে দিচ্ছি, নগদ দাও বা যা যা খুশি দাও। আর বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সুরে ফাতিহা শরীফ, 10 বার সুরে ইখলাস শরীফ দোয়া হবে। আমি দোয়া আর কি আছে নাকি? তেলাওয়াত করো। না না ওসব পারবেন আপনি, করবেন। না না ওসব আমার পছন্দ না। কে করতে বলেছে বাবা? দাঁটের জন্যই যখন অত শখ কিসের? উমরার টিকিট দেব, গাঁটে জোর থাকলে করতে হয়। তুমি শখ করে বসে আছো, যখন বলবে দাও কালেকশন করাও, ওসব রেখে দিকে যাও, আমি কালেকশন করতে পারবো না। দাও নগদ দাও, যা যা খুশি, যে যেমন দেবে তার 10 গুণ আল্লাহ দেবে। দাও, আমার কথাগুলো কি আপনাদের তেতো তেতো লাগে? তো লাগলেও কিন্তু সুগারের ভয় নেই, ক্ষতি হবে না। তারপর উদিয়ে দেন, যে থাকে প্যাকেট নাকি দিয়ে দেন, তাড়াতাড়ি দেন। তুমি তো এক্ষুনি ঘরে ঢুকে যাবে, আর আমাকে ফুরফুরা শরীফ যেতে হবে, 90 ছেড়ে দেবে, রাস্তায় বসে থাকতে হবে। কথা বুঝে আসছে? টুপিতে কেউ টাকা তুলবে না। আরো লোক দাও। ইয়াল্লাহ 10:30 বেজে গেছে, 10টা মন থাকার কথা, 15 মিনিট নিজেই লেট হয়েছে। চুপ করে বসো ভাই, চুপ করে বসো। আল্লাহ, মা বেটি বুড়েদের কাছে পাঠাও, ওরাও তো দেবে। আর একজন কে কি বলছিল জানো? এসো উঠে এসো পরে। শোনো, ওই যে কাগজটা দেখালাম, ওই কাগজটা যারা লিখছ খবরদার কাগজটা নষ্ট করে ফেলবে না। ওই কাগজটা পরের বছরে ছেপে বই হবে। কথা বুঝে আসছে না? কোন গ্রামে কে কি দিয়েছে না দিয়েছে, তোমার গ্রামে একটা বই আসবে, তোমার গ্রামেও কে কি দিয়েছ তো সব লেখা থাকবে। কথা বুঝে আসছে? তাহলে যে তুলছে যে দিচ্ছে উভয়ের মধ্যে মিলটা ভালো থাকবে। আই দেখো চাচা তুমি দিয়েছিলে 500 ইট, আর দেখো তোমার নামে উঠে গেছে উত্তর আফজানগর অমুক 500 ইট দিয়েছে। তাহলে ওরও মনটা খুশি হলো, যাক ভালো জায়গায় গেছে। কোন জায়গা থেকে কে কি দিচ্ছে না দিচ্ছে সব ওতে থাকবে। কথা বুঝছেন? শুধু নম্বরটা দেবো না, কারণ নম্বর দিলে ওই বই দেখি আবার কিছু ফোন করবে, ওই গো ওখানে দিচ্ছে ওখানে দেবে না। কথা বুঝছেন? যে নম্বরটা দেবো না, অমুক জায়গার অমুক ব্যক্তি এক দিয়েছে। তাহলে এতে কি হবে, যারা 2 নম্বরই করছে কোনো বন্ধ হয়ে যাবে, তাই কাগজটা নষ্ট করবে না। বলেন দেখেন, আমি চাই না, আল্লাহ করাচ্ছে। কারো কোনো ক্ষমতা আছে ভাই? আমার এই আখতারুল, তারা তিনি আর তিনার বোন মিলে 9,000 টাকা নলেসিডিতে দিচ্ছে। এনারা যে অ্যাড্রেস দিয়েছে, এই অ্যাড্রেসে পরের বছর সেই বইয়ে তো উঠে যাবে। একটা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক বই বেরোয় না, ওই বইতে আমরা চাইছি প্রত্যেকটা দাতাদের নাম উঠে যাক, অমুক গ্রাম থেকে এসছে, অমুক গ্রাম থেকে এসছে। সবাই মিলে যাবেন তো? ঠ্যাং ভেঙে দেবেন তো কেউ? হ্যাঁ আলহামদুলিল্লাহ, জি ভাই, আল্লাহ রহমত করে। আমার সাথে লোক খেতে গেল, হ্যাঁ এটা রাখতে হবে। দাও দাও তাড়াতাড়ি দাও ভাই, তাবারুক দিচ্ছে। এই
এত লোককে তাবারু দিতে তো সময় লাগবে, একটু বেশি বেশি লোক দে না, আনছে বা আনছে বললাম না, তোর তো ঘর এখানে ঢুকে পড়বি করে খুললার মধ্যে, আমাকে তো যেতে হবে। আর আমি তো রাত্রি জলসা করিনি, তোরা খুব ভালোভাবে জানিস, রাত জেগে লাইফ নষ্ট হয়ে যেত। আমার ছেলে কোনো কুদে গেল, হ্যাঁ ও আসতে পারছে না। আচ্ছা আচ্ছা আল্লাহ, হ্যাঁ খুদায়। আচ্ছা পরে হবে, 28 কাতি মাদারতলায় জলসা আছে, জলসা কমিটি বসে আছে, মাদারতলা জলসা কমিটিরা ও হাড়োয়া থানার সেক্রেটারি আবুল কালাম সাহেব ও এসেছে, জলসার দাওয়াত দিচ্ছে। ওই যে হাত তুল, দাওয়াত দিচ্ছে, হ্যাঁ জলসার দাওয়াত দিচ্ছে। তাই আমি দাওয়াত দিয়ে মরবো, তোরা খেত দিবি নি, বিপদ হয়ে যাবে। আমি যেখানে খেয়ে দুগুনি বলে দিই, প্রচার করে দিলাম, বাবা খাবার বেঁধে নিয়ে যাবি। 21 অজ্ঞান কি 21 অজ্ঞান, 21 অজ্ঞান ভালো একটা গজল তৈরি করে ফেলে, 21 অজ্ঞান, 21 অজ্ঞান একটা ভালো গজল করে ফেলে দিয়েছে সব। এই আরো ছেলেরা ওঠ না বাবা, সবাই মিলে দে না, বসে থাকবো না, আমি ছেড়ে দেবো। মুফতি সাহেব আমি একটু দোয়া করে দিচ্ছি, তারপর মুফতি সাহেব একটু জেকের করাবে, আপনারা বসে জেকের করবেন, তাবারুক নেবেন, যে যা পড়েছেন আমাকে হাওলা করুন। বিসমিল্লাহ রহমান রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা ইচ্ছা সকল গুণা হইতে তওবা করিতেছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি অতুব ইলাইহি, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারা আবার কোথায় নিয়ে যাচ্ছি, ওখানে রাখ, ওখানে রাখ। এই তোমরা কি ডবল টাবার নেবে না একটা করে নেবে, কি নিয়ত আছে তোমাদের, কটা করে নেবে? তাহলে লাও প্রথমটা লে নিজের কোলে, পরেরটা আগিয়ে দাও, আবার সেলে নিজের কোলে, পরেরটা আগিয়ে দাও, এইভাবে দাও, হু করে এক্ষুনি হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ আমার আব্বা গুনো, ভাই গুনো, মা গুনো, বাপ গুনো, ছোট ছোট বাচ্চা গুনো, খোদাই উত্তর আবজানগর মসজিদ পাড়াতে বাৎসরিক জলসা মুহরম উপলক্ষে আল্লাহ, তথা প্রিয় রসুলের আগমনের মাস, এতগুলো বাপ ভাই মা বোন সব এসেছে, সব এসে বসেছে, দুটো আলোচনা শুনেছে, তাদের বাচ্চা, তাদের ছেলে, তাদের ভাইয়ের মুখে আল্লাহ সবাইকে ইসলামের ওপর রাখো, ইমানের সাথে মরণ নসিব করো, হাবিবের খাতির রহমত কর আল্লাহ। এই মাহফিলের জন্য, আগামী বছর এই জলসার জন্য যে যা দিয়েছে প্রত্যেকের দানকে কবুল করুন, এবং এবছরে তাবারুক করেছে, এই তাবারুক এই জলসা করতে গিয়ে যে যা দিয়েছে সব কবুল করুন, এবং হাজিদের পাঠাবার জন্য উমরার হজের জন্য টিকিটও দেবে, ওই কাজেও যারা শরীক হয়েছে তাদেরও প্রত্যেকের দানকে কবুল করুন। আল্লাহর নাম বলতে লাগবে না, সবই তো আপনি জানেন, তারা ভালোবেসে দিয়েছে, শরীক হয়েছে, হাজিদেরকে উমরায় পাঠাবে, মানুষকে আল্লাহ কবুল করে নিন আল্লাহ। আমার আম্মা গুনো, বোন গুনো, বেটি গুনো কথা শুনে হয়তো একটু পর্দার আড়ালে হয়েছে, মার্কেট মেলা ছেড়ে দিয়ে এসেছে, আল্লাহ এসেছে বলেই তা তো বেড়েছে, অনেক পরিবর্তন হয়েছে, এসেছে আল্লাহ ভুল করে ফেলেছে, আগামীতে করবেন আল্লাহ মাফ করে দেন, এই জলসাকে প্রতি বছর কবুল করবেন, সুন্দর করে করার তৌফিক দেবেন আল্লাহ। অনেক মানুষ হয়তো বিরোধী ছিল, তারা ঘরে অনেকে ভুল বুঝিয়েছিল, তাদেরকে আম মানুষ, তাদেরকে আপনি মাফ করে দেন, তাদেরকে হিদায়ত করুন, আমাদের সাথী বানিয়ে দিন আল্লাহ, গ্রামে শান্তি দিন, মিলেমিশে সব মোজাদ্দেদ জামান দাদা হুজুরের মুখের দিকে চেয়ে তার যে কোনো আওলাদকে ধরে থাকার তৌফিক দিন আল্লাহ। আমি গুনাহগার, চেষ্টা করছি, আপনি আমাকে উপর দয়া করুন, আপনি বলেছেন বান্দার চেষ্টা তুই করবি কাজ আমি করিয়ে দেবো,
তাই তো আপনি তো করাচ্ছেন, এত বাধা দিবার পরও এই অল্প দিনে সে আহলে সুন্নাতুল জামাত এত বিশাল কিছু করলো কি করে? আপনি তো করালেন আল্লাহ, বাকি আরো কিছু আশা আছে ওনাকেও করিয়ে দেবেন। শখ করেছি 2021 বিড়ি কেটে ডাকবো, আল্লাহ ওটাকেও তুমি সাকসেসফুল করে দেবে, তোমার দয়াতে সব কিছু হচ্ছে। আরো একটা শখ আছে, আপনি গায়েবের খবর জানেন, আল্লাহ এদের সামনে এখন বললাম না সময় মতো প্রকাশ করব, আপনি তো জানেন সেগুলোকেও কবুল করে নেবেন। সর্বপ্রথম এ সওয়াব আকায় নামদার মুফাক্কির মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের রূপক সব পৌঁছে দিন। হুজুরের আলা ওলাদ আম্মা জান সাহাব ইকরাম সাহাবীগণ হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরের রূপক সব তো পৌঁছে দিন। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা আশরে মুবাশশারা খুলাফায়ে রাশিদা সাহাবে সুফফা তামাম সাহাবা হুজুরদের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পীর মুর্শিদ মুজাদ্দুজ্জামানুরিল আমর মুর্শিদে আলা আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পী কিমলা রূপা আগে সব তো পৌঁছে দি। দাদা হুজুরের পাঁচ গোলে চার টুকরা খলিফা হুজুর রূপা আগে সব পৌঁছে দি। আল্লাহ তালা এই বসিরাটে জমিনে শুয়ে আছেন, আল্লাহ আমার রুহুল আমিন হুজুর রূপা আগে সব পৌঁছে দি। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বাপ দাদু দাদি নানা নানি চাচা চাচি ভাই বোন স্বামী স্ত্রী যে যা হারা হয়ে গেছে, আল্লাহ প্রত্যেককে জান্নাতি বানিয়ে দিন। আল্লাহ আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন ছেলেপুলে স্বামী স্ত্রী যারা হায়াতে আছে হায়াত দারাজ করুন, মিলে মিশে সুখে শান্তিতে রাখুন, সকলকে ইসলামের উপরে রাখুন, ইমানের সাথে মরণ নসি করবেন, প্রত্যেককে দুবেলা খাওয়ার জন্য আল্লাহ কারো দুয়ারে হাত পাঠাবেন না। আল্লাহ আমার তিন দাদি যান হায়াতে আছে, আল্লাহ সুস্থ রাখুন, হায়াত দারাজ করুন, সমস্ত চাচা যান ভাই যান বোনেদের চাচিদের সব সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ বসিরাত হুজুরের আওলাদদের সব জান মাল হেফাজত করুন, ভালো রাখুন। আল্লাহ ইসলামের উপর রাখুন, হেদায়েতের রাস্তায় রাখুন, রসুলুল্লাহর সুন্নাত নিয়ে চলার তৌফিক দিন। আল্লাহ বিশেষ করে আমার আব্বা যান, আমার আম্মা যান, আমার ভাই বোন স্ত্রী, আমার বোন বোনাই ভাগনা ভাগ্নি সবার উপরে আপনি রহমত করুন, সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, হায়াতে রাখুন, সবাইকে আপনার হাবিবের প্রেমী বানিয়ে দিন, সবাইকে আপনার খুশির রাস্তায় চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সবার সাথে আমাকেও আপনার হাবিবের গোলাম হিসাবে আপনার দাস হিসাবে কবুল করে নিন। আল্লাহ আল্লাহ কিছুই করতে পারিনি, আল্লাহ আল্লাহ আপনি দয়া করুন, আপনার কিছুই করতে পারিনি, তথাপি আপনি কত ভালোবাসেন। আল্লাহ আল্লাহ আমার গুনাহ খাতা আপনি মাফ করে দিন, আল্লাহ আমার বিমারকে সেবা করে দিন, আল্লাহ আল্লাহ আমাকে দিন ইসলামের হয়ে আরো লড়াই করে ক্ষমতা দিন, আল্লাহ আমাকে ফুরফাশে আলো সুন্নাতুল জামাত দ্বারা বিশাল একৈক্য করার ক্ষমতা দান করুন। আল্লাহ আল্লাহ পীর আবু বকর নলেজ সিটিকে কবুল করুন, আল্লাহ এমন বিশাল শহর করার তৌফিক দেন, আল্লাহ আপনি যা দিয়েছেন কেড়ে নেবেন না। আল্লাহ
রাগ করবেন না আল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চা, মা বোন বেটি নামাজি সবাই হাত তুলেছে আল্লাহ, এ দোয়াগুলো কবুল করে নিন আল্লাহ। মুজাদ্দিদ জামানের খাতিরে, পাঁচ পীরের খাতিরে, খলিফাদের খাতিরে কবুল করে নিন আল্লাহ। আপনার হাবিবের আপনার হাবিব মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে কবুল করে নিন আল্লাহ। اللهم صل على سيدنا صفينا حبيبنا مولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم درود الخاتمة دعا قبول করেনিন আল্লাহ। আপনার রহমান রহিম নামের খাতিরে কবুল করেন আল্লাহ। জাত পাকের খাতিরে কবুল করনে ওয়ালা কবুল করে নেন আল্লাহ, কবুল করে নেন আল্লাহ। كلمة لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله آه الله. إيه كلمة بط بط ميتو ده من رسول الله. لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে শুনেন, আপনাদের যাওয়ার দাওয়াত কবে দিলাম? সবাই বলুন, নারি দিবে। আপনার আমাকে সালাম দেন। আসসালামু আলাইকুম। যারা তাবারুক পাননি বসেন, কথা বুঝাচ্ছে বসেন। মুফতি সাহেব একটু জেকের করাচ্ছে, জেকের করেন। কালিমা ইলাহ।